রেকর্ডিং অন আমি করছি দিয়ে অফ হয়ে যাচ্ছে ওটা দাঁড়াও অন করছি এবার কেটে যাচ্ছে এখন হয়েছে অনুসারে ক্লাসটা যখন শুরু করছি স্ক্রিন রেকর্ডিংটা অফ হয়ে যাচ্ছে ক্লাসটা যখন শুরু করছি আর না দেখবি স্ক্রিন রেকর্ডিংটা শুরু হয়েছে এই যে দুধ দুধ চলছে এটা শুরু হয়েছে চলছে তো হুম চলছে তো এটা এখানে কিন্তু ওই লেখা ঢুকো এটা শুয়ে তো শুরু হয়ে গেছে চলছে ওকে ঠিক আছে চলো তাহলে আগের দিনে আমরা কি বলেছিলাম সেই যে সাইকোলজিক্যাল যে থিওরিগুলা সে সাইকোলজিক্যাল থিওরিগুলো কিন্তু আমরা ডিসকাস করেছিলাম হুম সেখানে যে মোস্ট ইম্পর্ট্যান্ট সাইকোলজিক্যাল থিওরি সেটা হচ্ছে আমাদের কি পেঁয়াজ এট সে পেঁয়াজ এটা হচ্ছে কগনেটিভ ডেভেলপমেন্ট ওকে সেই কগনেটিভ ডেভেলপমেন্টে যে চারটা স্টেজ সেই চারটা স্টেজে আমরা খুব ভালো করে ডিসকাস করছি সেটাও বলেছিলাম তারপর আমরা কি যে কি যে সোশ্যাল কনস্ট্রাকটিভিজম সামাজিক নির্মিতিবাদ সেই সামাজিক নির্মিতবাদটা আমি কিন্তু সুন্দরভাবে পড়েছি ঠিক আছে এরপর আমরা নেক্সট যেটা শুরু করেছিলাম সেটা হচ্ছে কলবার্গের নৈতিক বিকাশ তাহলে আমাদের টোটাল সাইকোলজিক্যাল থিওরি কটা রয়েছে আমার কথা শোনা যাচ্ছে তো হ্যালো হ্যাঁ টোটাল আমাদের যে সাইকোলজিক্যাল যে থিওরি তো সেই সাইকোলজিক্যাল থিওরি আমরা কটা পেয়েছিলাম চারটি সেই চারটির মধ্যে প্রথম প্রথম পেঁয়াজের হচ্ছে কি হচ্ছে জ্ঞানমূলক বিকাশ বা কমিউনিটিভলা ডেভেলপমেন্টের কথা বলেছেন সেকেন্ড হচ্ছে আমাদের ভাইঘটস্কের যে সামাজিক নির্মিতিবাদের কথা বলেছেন থার্ড হচ্ছে আমাদের কহল এই কহলবার্গের নৈতিক বিকাশ সেটা নিয়ে একটু আমরা শুরু করেছিলাম আজকে সেটা ডিটেলস আলোচনা করব। নম্বর ফোর হচ্ছে কি চমস্কের যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট সেই ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ওকে তো আমরা অলরেডি কমপ্লিটেড করে ফেলেছি আমরা সেটা কি কমপ্লিটেড কমপ্লিট করেছি করেছি সেটা হচ্ছে আমাদের দুটো আমরা কমপ্লিট করে ফেলেছি সেই দুটো হচ্ছে কি এই যে পিঁয়াজে এবং কি এই দুটো কিন্তু সুন্দরভাবে আমরা কিন্তু আলোচনা করেছি ঠিক আছে এইখান থেকে এমসি কিউ তোমরা টেস্ট করে দেখবে যে কোনো বই থেকে তোমরা পাইছো কি না হ্যাঁ এরপর আমাদের যে দুটো আলোচনা করতে হবে মেজর পোর্শন সাইকোলজিক্যাল কনসেপ্ট সে দুটো আমাদের বাকি আছে সেই দুটো কি সেই দুটো হচ্ছে আমাদের নম্বর থার্ড সেটা যে কহলবার্গ সে কহলবার্গের কিন্তু নৈতিক বিকাশ কোহলবার্গের নৈতিক বিকাশ কোহলবার্গের নৈতিক বিকাশ এটা আমরা আগের দিনে একটু শুরু করেছিলাম নৈতিক বিকাশ ইংরেজিতে বলে কি মোরাল ডেভেলপমেন্ট মোরাল ডেভেলপমেন্ট মোরাল ডেভেলপমেন্ট নিয়ে কিন্তু আজকের আমাদের আলোচ্য বিষয় ঠিক আছে তো এই যে কোহলবার্গের মোরাল ডেভেলপমেন্ট নৈতিক বিকাশ সেই নৈতিক বিকাশের কিন্তু আগের দিন একটা আমাদের ভুল বলা হয়েছিল সেটা তোমাদের কিন্তু মনে নেই ঠিক ঠিক না ভুল বলেছিলাম জানি না কিন্তু আগের দিন কী বলেছিলাম আমি আমাদের লেভেল লেভেল আছে আমাদের তিনটা আর স্টেজ আছে ছোট প্রত্যেক হ্যাঁ

ছটা স্টেজে আছে ছটা প্রত্যেকটা লেভেলের اندرারে দুটো করে হ্যাঁ প্রত্যেকটা যে লেভেল সে প্রত্যেকটা লেভেলের اندرারে প্রত্যেকটা লেভেলের اندرারে স্টেজে দুটো করে লেভেল লেভেল আছে আমাদের কটা টোটাল তিনটা একটা লেভেল দুটো লেভেল তিনটা লেভেল আর প্রত্যেকটা লেভেলেটা আমাদের স্টেজ আছে দুটো প্রত্যেকটা লেভেল আমাদের স্টেজে আছে দুটো আমরা হ্যাঁ তুমি কি বলে লিখলে কি বলেছ হ্যাঁ তুমি দেখতে পাচ্ছ না না আমি তো ওয়াচ করতে পারছি না কেন এখন 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 একটু বাছছো ওই আছে এইটা যে এই এইটাই যে প্রেজেন্টিং হয়ে ওইটাই হয়ে

বাকিদেরকে কি सेम সমস্যা দেখতে পাচ্ছ না কি দেখতে পাচ্ছ না কি কি সমস্যা তো ঠিক আছে আমি একটু দেখছি চেঞ্জ করে নিচ্ছি কথা প্রবলেম হচ্ছে আচ্ছা আমাকে দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে ঠিক আছে এরপরে চলো নেক্সট এখন বোর্ড দেখা যাচ্ছে বোর্ড দেখতে পাচ্ছ হ্যাঁ দেখতে পাচ্ছি এখন কি আগে আগের মতন না আলাদা আগের লেখাটাই আছে কি আলাদা আচ্ছা দেখো হ্যাঁ এখন সবার ওকে তো সাদা তো একদম হ্যাঁ একদম সাদা আচ্ছা ঠিক আছে হ্যালো ক্লাস নিচ্ছি আচ্ছা এখন সাদা দেখতে পাচ্ছ তো তাহলে আমি অতক্ষণ কি বললাম অতক্ষণ তোমরা কিচ্ছু দেখতে পাও না বোর্ডটা এখন দেখতে পাচ্ছ তো এখন ওকে সবার সবাই দেখতে পাচ্ছ তো আমি প্রশ্ন করছি সবাই দেখতে পাচ্ছ তো ওকে আমরা বলছিলাম যে মনস্তাত্ত্বিক যে আমি তত্ত্ব আমাদের যে টপ ইম্পর্টেন্ট যে সাইকোলজিতে পেটাগুতে মনস্তাত্ত্বিক তত্ত্ব ওই সেই মনস্তাত্ত্বিক তত্ত্ব আমি বলেছিলাম চারটা প্রথম হচ্ছে পেঁয়াজের হচ্ছে প্রজ্ঞা প্রজ্ঞা জ্ঞানমূলক তত্ত্ব বা কগ্নেটিভ ডেভেলপমেন্টের কথা বলেছেন সেকেন্ড হচ্ছে বাইকোটস্কি সামাজিক নির্মিতপাদের কথা বলছেন বাইকোটস্কি থার্ড হচ্ছে আমাদের কহলবার নৈতিক বিকাশের মানে নৈতিক বিকাশের কথা বলেছেন চার নম্বর পর যে আমি চমস্কি সেই চমস্কি কি ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের কথা বলছেন এই চারটে যে মনস্তাত্ত্বিক চারটা মনস্তাত্ত্বিক থেকে কিন্তু মিনিমাম তোমরা ধরো তুমি মনে রাখো পেঁয়াজি থেকে দু নম্বর বাইকটস্কি থেকে অ্যাপ্রক্স এক দু নম্বর গোলবার থেকে দু নম্বর চমস্কি থেকে এক নম্বর মানে আমরা যদি ভালো যদি আমাদের ঠিকঠাক যদি কোয়েশ্চান সেট হয় তাহলে মনে করো এইট মার্কস এখান থেকে কিন্তু চলে আসে আর যদি যাই হোক না কোনো ফাইভ মার্কসের কিন্তু নিচে পাবে না ফাইভ মার্কস তোমাদের কিন্তু হাতে আছে ঠিক আছে তো এই যে ফাইভ মার্কস চারটা থিওরি থেকে কিন্তু আসে সেই চারটা থিওরির মধ্যে অলরেডি আমরা কমপ্লিটেড করে ফেলেছি দুটো থিওরি সেটা হচ্ছে পেঁয়াজের থিওরি এবং ভাইগস্কের থিওরি এই দুটা কিন্তু অলরেডি আমাদের কমপ্লিটেড হয়ে গেছে কিন্তু আজকে মানে ওইটা পাইনি আর ঠিক আছে বলে দেওয়া হবে ঠিক আছে তা ঠিক আছে ঠিক আছে এখন আমাকে আগাতে দাও ঠিক আছে এরপরে কি এসছে তাহলে অলরেডি আমরা শেষ করে ফেলেছি আগের দিন আমি জাস্ট আমি শুরু করেছিলাম সেটা আছে কহলবার্গ সে কহলবার্গের নতি বিকাশটা আমি জাস্ট শুরু করেছিলাম ওকে বেশি কিছু হয়ে নাই আজকে কিন্তু আমরা খুব ভালোভাবে ডিসকাস করব এই ঠিক আছে বাবা ঠিক আছে এই কহলবার্গ সে কহলবার্গের যে নতি বিকাশ সেটা কিন্তু আমরা ডিটেলস আলোচনা করবো ঠিক আছে কহলবার্গের নতি বিকাশ ইংরেজিতে কী বলে সেটাকে ইংরেজিতে বলে সেটাকে মরাল ডেভেলপমেন্ট ওকে মরাল ডেভেলপমেন্ট হ্যাঁ তো কহলবার এই যে লোকটা এই লোকটা যে থিওরিটা দিয়েছিল তিনি কিন্তু একটা গবেষণা করেছে সেই গবেষণার ভিত্তিতে একটা থিওরি আবিষ্কার করেছে এমনি তো কোনো থিওরি নাই হয়নি সে গবেষণা করেছে তাহলে উনি কহলবার কোথা থেকে কী করেছেন তিনি উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন কহলবার উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন এবং তিনি মারা যান উনিশশো সালে একটু জানার রাখা উনিশশো সালে জন্মগ্রহণ করেছে উনিশশো সালে তিনি মারা যান এই কোহলবার যে নৈতিক বিকাশ দিয়েছেন তিনি একটা গবেষণা করেছেন এবং গবেষণা কাদের উপর করেছেন এখানে প্রশ্ন হয় তিনি গবেষণা করেছেন কিন্তু ছেলেদের উপর মেয়েদের উপর তিনি কিন্তু তিনি গবেষণা করে নাই তার জন্য অনেক মহিলা আছে তারা কিন্তু কোহলবার্গে এই কোহলবার্গের এই যে নৈতিক বিকাশ যে তত্ত্ব সেই নৈতিক বিকাশ তত্ত্বটাকে কিন্তু কি বিরোধিতা করে কেন বিরোধিতা করে জেন্ডার বায়েস বলে এটা কেন এটা ছেলেদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য কারণ মেয়েদের ক্ষেত্রে তো কোহলবার্গ উনি তো দেখেন নাই পরীক্ষা করে তার জন্য এটা কিন্তু অনেকে যখন সমালোচনা করে বা ক্রিটিসাইজ করে তখন কিন্তু সেটাকে কি বলে এটা কিন্তু ছেলেদের ক্ষেত্রে গবেষণাটা করা হয়েছে মেয়েদের ক্ষেত্রে কিন্তু গবেষণাটা করা করা হয় নাই এটা কিন্তু তোমাদের মাথায় রাখবে এটা কোনো সময় জেন্ডার বেস থিওরিও এটাকে বলে যে এটা কিন্তু মানে কি ছেলেদের ক্ষেত্রে কিন্তু এটা মানে গবেষণা করে দেখা হয়েছে মেয়েদের ক্ষেত্রে কিন্তু গবেষণা করে দেখা হয় না ঠিক আছে আচ্ছা এই থিওরিটাকে জানার জন্যে আমাদেরকে প্রথমে জানতে হবে যে একটা শিশুর যে নৈতিক বিকাশ কিভাবে হয় তার আগে আমাদেরকে জানতে হবে যে নৈতিক বিকাশটা কি নৈতিক জিনিসটা কী মোরাল মোরাল যে জিনিসটা সেই জিনিসটা তোমাদের কিন্তু জানা উচিত এই যে মোরাল শব্দটা লাতিন শব্দ মরেশ থেকে এসেছে এই মোরাল শব্দটা লাতিন শব্দ মরেজ থেকে এসেছে এমও আর লাতিন শব্দ মরেশ থেকে এসেছে যার অর্থ হলো নির্দিষ্ট নিয়ম বা রীতিনীতি যার অর্থ হচ্ছে কি নির্দিষ্ট নিয়ম নির্দিষ্ট নিয়ম বা রীতিনীতি বা রীতিনীতি বা রীতিনীতি যার অর্থ হচ্ছে কি নির্দিষ্ট নিয়ম বা রীতিনীতি তাহলে কোথা থেকে লাতিন শব্দ থেকে এসেছে মরেশ থেকে যার অর্থ হচ্ছে নির্দিষ্ট নিয়ম বা রীতিনীতি এইটুকু জানা হয়েছে এরপর আমাদেরকে জানতে হবে যে মোরাল জিনিসটা কি মোরালিটি জিনিসটা কি তাহলে প্রথমে তোমরা মোরালিটি জিনিস নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি মোরালিটি মোরালিটি নৈতিকতা নৈতিকতাটা কি নৈতিকতা মনে হচ্ছে বিষয়টা হচ্ছে নৈতিকতা এমন একটা সৎ উপলব্ধি সৎ বিবেকবোধ যে বিবেকবোধটা কি আমাদেরকে জাগিয়ে বুঝিয়ে দেয় কি বুঝিয়ে দেয় যে কোনটা ঠিক কোনটা ভুল কোনটা অন্যায় কোনটা অন্যায় নয় সেটা কিন্তু আমাদেরকে বুঝিয়ে দেয় সেটাই হচ্ছে আমাদের নৈতিকতা অর্থাৎ কি নৈতিকতাকে মানে কি কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় কোনটা ঠিক কোনটা ঠিক নয় এসব কিন্তু কে বুঝিয়ে দেয় এসব কিন্তু বুঝিয়ে দেয় এই নৈতিকতার যে চেতনা বোধ এই নৈতিকতা নামক চেতনা বোধটা এটা কিন্তু সহজে একটা মানুষের মধ্যে জন্মায় না এই নৈতিকতা যে চেতনা বোধ এটা কিন্তু সহজে একটা মানুষ যে আছে সেই মানুষের মধ্যে কিন্তু জন্মায় না এটা জন্মাতে কিন্তু অনেক সময় লাগে ঠিক আছে এবং কখনো কখনো মানুষের মধ্যে কিন্তু একদমই জন্মায় নেই বর্তমান অ্যাট দ্য প্রেজেন্ট টাইম তোমরা যদি লক্ষ্য করো এটা কিন্তু ভীষণ অভাব রয়েছে মোরাল মোরালিটিটা যে নৈতিকতা সে মোরালিটির কিন্তু কি অধঃপতন ঘটছে কিন্তু বর্তমান সোসাইটিতে মোরালিটি জিনিসটা কিন্তু খুব একটা পাওয়া যায় না তার মোরালিটি মানে কি মোরালিটি হচ্ছে একটা বিবেক বোধ সেই বিবেক আমাদেরকে জাগিয়ে দেয় কি জাগিয়ে দেয় একটা সচেতন বোধ যে কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় কোনটা নেই কোনটা অন্যায় কোনটা আমাদের সমাজের পক্ষে ভালো কোনটা আমাদের সমাজের পক্ষে ভালো নয় এই যে চেতনা বোধ এই যে মূল্যবোধ মনের মধ্যে জাগরিত হয় এই যে একটা উপলব্ধি একটা শিশুর মধ্যে একটা ছোট ছেলের মধ্যে কিভাবে জাগরিত হচ্ছে এই যে ফিলিংস এটার নামে হচ্ছে কি যে নৈতিকতা এটার নামে হচ্ছে কিন্তু মোরালিটি বুঝতে পারিছ এরপরে আমার একটা কনসেপ্ট যেটা আছে সেটা কিন্তু আমাদের বোঝা দরকার সেটা আছে কী বলুন ভালো জিনিস মোরাল রিজনিং ঠিক আছে মোরাল একটা রিজনিং মোরাল রিজনিং রিজনিং মানে তোমরা তো পরীক্ষায় পড়ো রিজনিং মানে কি রিজনিং মানে যুক্তি রিজনিং মানে হচ্ছে যুক্তি বা লজিক যুক্তি বা লজিক তাহলে যে যুক্তির ভিত্তিতে যে তর্কের ভিত্তিতে যে জ্ঞানের ভিত্তিতে নৈতিক বিকাশের উৎপত্তি নৈতিক চেতনাবোধের উৎপত্তি ঘটে সেটার নাম হচ্ছে মোরাল মোরাল রিজনিং অর্থাৎ যখন তোমার এটা বলবেন স্যার 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 হ্যাঁ স্যার হ্যাঁ মানে নৈতিক বিকাশে মোরাল রিজনিংটা পরে আগে মোরাল আগে হচ্ছে ডিলেমাটাকে রাইট এবং রং যখন আমরা চুজ করবো তখন সেটাকে বলছে মোরাল শুনো হ্যালো তোমার কি নাম কি নাম তোমার হ্যাঁ কি নাম হ্যালো হ্যালো শুনতে পাচ্ছ দেখো তোমাকে যেটা পড়ানো হচ্ছে সেটা তুমি আগে শুনে নাও আগে শোনো তারপর তুমি বলবে ঠিক আছে এটা হচ্ছে কি মোরাল রিজনিং আমি তোমাকে কি পড়াচ্ছি মোরাল রিজনিং আগে তুমি শুনে নাও তারপরে তুমি প্রশ্ন করবে তারপর যা বলার তুমি বলবে বিনা শুনে কোনো প্রশ্ন করবে না আগে শুনে নেবে আমার কনসেপ্টটা ডেলিভার করে কমপ্লিট হবে তারপর তোমার মনের মধ্যে যা করে থাকবে তুমি কোয়েশ্চেন করবে ঠিক আছে আমি এখন কী পড়েছি মোরাল রিজনিং ঠিক আছে এটা হচ্ছে মোরাল রিজনিং মোরাল রিজনিং মানে কি একটা আছে যুক্তিগত একটা ভাবনা ঠিক আছে বা একটা জ্ঞানের বিকাশ যার মধ্যে জ্ঞান থাকবে না তার মধ্যে কোনো দিন লজিক আসবে না আর যার মধ্যে কোনো দিন জ্ঞান থাকবে না তার মধ্যে কোনো দিন তর্ক করার ক্ষমতাও তৈরি হবে না অর্থাৎ এই যে মোরাল রিজনিং সে মোরাল রিজনিংয়ের সাথে কার কনসেপ্ট জড়িয়ে আছে জানো মোরাল রিজনিংয়ের সাথে যার কনসেপ্ট জড়িয়ে আছে সেটা হচ্ছে আমাদের পেঁয়াজের কনসেপ্ট জড়িয়ে আছে মোরাল রিজনিংয়ের সাথে যুক্ত আছে পেঁয়াজের কনসেপ্ট পেঁয়াজে কী বলেছেন পেঁয়াজ কগনেটিভ ডেভেলপমেন্টের কথা বলেছেন জ্ঞানের কথা বলেছেন জ্ঞানের কথা বলেছেন তাহলে মোরাল যে রিজনিং আমরা বলছি এই মোরাল রিজনিংয়ের এই ধারণাটার সঙ্গে কিন্তু পেঁয়াজের ধারণা কিন্তু জড়িয়ে আছে পিঁয়াজের ধারণা পিঁয়াজ কী বলেছিল জ্ঞানমূলক ডেভেলপমেন্টের কথা বলেছিল অর্থাৎ এইখান থেকে একটা আমরা শুরু করতেই পারি প্রথমে কিন্তু একটা শিশুর মধ্যে যদি জ্ঞানের বিকাশ না ঘটে বুদ্ধির বিকাশ না ঘটে তাছাড়া কিন্তু একটা শিশুর মধ্যে নৈতিক বিকাশ কিন্তু ঘটবে নাই অর্থাৎ পেঁয়াজের যে জ্ঞানমূলক বিকাশ সে পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশ অর্থাৎ যে কগনেটিভ ডেভেলপমেন্টের কথা বলেছেন সে কয়েকটা শিশুর মধ্যে যদি কগনেটিভ ডেভেলপমেন্ট সেই কোগনেটিভ ডেভেলপমেন্ট যদি ঘটে তখন থেকেই কিন্তু শুরু হবে আমাদের মোরাল ডেভেলপমেন্ট তাছাড়া কিন্তু মরাল ডেভেলপমেন্ট ঘটবে নাই আর আমি কি বলছি কোগনেটিভ মানে কি জ্ঞানের বিকাশ বুদ্ধির বিকাশ আর যেখানে জ্ঞান থাকবে যেখানে বুদ্ধি থাকবে সেখানে লজিকের রিজনিংটা কিন্তু আসবে লজিকের রিজনিং মানে কি তোমার স্বাধীন চিন্তা করার একটা ক্ষমতা যে কোনটা ঠিক আর কোনটা ভুল আর কখন ওটা তৈরি হয় ওটা ডিলেমা তুমি বলছো যে ডিলেমার কথা বলছো সেটা তো আমি বলবো ডিলেমা কাকে বলে ডিলেমা তাকে বলে যখন আমি কাজটা করব কি করবো না হয়তো রাস্তায় একটা বৃদ্ধ মানুষ এইটা একটা রাস্তা রাস্তায় একটা বৃদ্ধ মানুষ পড়ে আছে ঠিক আছে এরপর তোমার সামনে তোমার কি আছে তোমার সামনে আছে একটা এক্সাম এটা তোমার লাস্ট এক্সাম ইউপিএসসি তুমি পরীক্ষা দেবে অথবা তোমার ঝাড়খণ্ডটা একটার এক্সাম আছে তুমি রাস্তায় দেখছো একটা বৃদ্ধ মানুষ পড়ে আছে তখন তুমি যদি সে বৃদ্ধ মানুষটাকে হসপিটালে নিয়ে যাও তাহলে তোমার কিন্তু পরীক্ষাটা হবে নাই দেওয়া তাহলে তুমি কি করবে সেই বৃদ্ধ মানুষটাকে সাহায্য করবে বা সেই বৃদ্ধ মানুষটাকে ছাড়ে নিয়ে তুমি চলে যাবে এই যে এই কাজটা তুমি করবে কি করবে নাই এই যে একটা তোমার মধ্যে অস্বস্তিকর একটা পরিস্থিতি তৈরি হয় তুমি সিদ্ধান্ত নিতে পারো না যে কোনটা ঠিক আর কোনটা ভুল যে বৃদ্ধ মানুষটাকে আমি সাহায্য করব। না বৃদ্ধ মানুষটাকে সাহায্য করা উচিত আমার পরীক্ষাটাকে বাদ দিয়ে না আমার পরীক্ষাটা দিতে যাওয়াটা উচিত এই যে তখন তুমি দোটা নাই পড়ে যাবে কোনটা করবো আর কোনটা করবো না কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় এই যে মনের মধ্যে যে পরিস্থিতি তৈরি হয় সেটার নাম হচ্ছে ডিলে আমার বুঝতে পারিস হ্যাঁ স্যার বুঝতে পেরেছি কিন্তু ঠিক আছে চলুন পরে বলবো ক্লাসটা শেষ হোক তারপরে হুম তুমি বললে আগে ডিলেমার কনসেপ্ট হবে ডিলেমা থেকে তোর রিজনিং ঠিক আছে ওটা তুমি যেটা বলছো না অবশ্যই ঠিক বলেছ একটা জিনিস তোমাকে আমি বুঝিয়ে বুঝিয়ে দিই যেটা তোমার কিন্তু এইটা যদি তুমি বুঝে লাও তাহলে আরও তোমার কনসেপ্টটা ক্লিয়ার হবে তুমি বলছো স্যার ডিলেমার না হলে কিন্তু রিজনিং হবে নাই এটা বলছো না

ঠিক আছে আমি কি দিয়েছি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি যে কখন জ্ঞানমূলক দ্বন্দ্ব তৈরি হয় তারপর জ্ঞানমূলক দ্বন্দ্বটা ঘটানোর জন্য কি করতে হয় ভূমিকা গ্রহণ করতে হয় যে যে মানুষটা যত জলদি নির্দিষ্ট তার ভূমিকা গ্রহণ করবে সে তত জলদি তার যে জ্ঞানমূলক দ্বন্দ্ব সেই জ্ঞানমূলক দ্বন্দ্বটা অবসান ঘটিয়ে সিদ্ধান্ত আসতে পারবে কাজ সিদ্ধান্ত আলো মনে তার নৈতির বিকাশটা ঘটলো এটা আমি কালকে উদাহরণ দিয়ে বুঝে দিয়েছি আগের ক্লাসে তাহলে কিন্তু তোমার এই কনসেপ্টটা মানে এই কোনটা এটা আমি আগের দিনে তো সম্পূর্ণভাবে বুঝিয়ে দিয়েছি ছবি দেখান দেখে বুঝে দিয়েছি পিডিএফ নিয়ে ওইটা জানি একটা জ্ঞানমূলক বিচার হতে গেলে প্রথমে যে জ্ঞানমূলক দ্বন্দ্বটা সৃষ্টি হয় সেখানে ভূমিকা মানে থাকে সেই শিডিউলটা তো বোঝানো হয়েছে সেই শিডিউলগুলো সেই শিডিউলগুলো বোঝানো হয়েছে আজকে শুধু আজকে আজকে তোমাদেরকে আমি কী বুঝে দিচ্ছি ইনকেস যদি তোমাদের প্রশ্ন আসে যে মোরাল রিজনিং এই কথাটা কা থিওরির সাথে জড়িত তখন তোমরা উত্তর দেবে সেটা বার্গের তার জন্যে এইগুলো আমি বুঝাচ্ছি আজকে এগুলো না এলে তো এটার মূল আমি কেন বলছি যাতে এই শব্দ যদি আসে এই শব্দটা যদি বলে কার থিওরির সাথে যুক্ত তখন তোমরা বলবে বার্গের থিওরি কিন্তু কোনটা আগে আসবে কীভাবে

আর মনার ডিলেমা ডিলেমা মানে কি তুমি কোনটা করবো আর কোনটা করবো না বৃদ্ধটাকে সাহায্য করবো না আমি জ্যাটার দিতে যাব এই যে তোমার মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে এই দ্বন্দ্বটার অবসান কে ঘটায় মেন মোরার রিজনিং ঘটায় যদি তোমার মোনার রিজনিং থাকে মোনার রিজনিংয়ের কাজ কি সিদ্ধান্ত নিতে সাহায্য করে আর ডিলেমার কাজ কি ডিলেমা তোমাকে কনফিউজ তৈরি করে দেয় যে কোনটা করব আমি রাস্তায় একটা বৃদ্ধ মানুষকে পাইছি তো আমি বৃদ্ধ মানুষটাকে সাহায্য করব না আমি জ্যাটারটা দিতে যাব। তোমার মধ্যে এই পরিস্থিতিটা যেখানে তৈরি হচ্ছে হচ্ছে এই কনসেপ্টটার নাম মোরাল কনসেপ্টেমা আর যখন তুমি এই দ্বন্দ্বটা হাঁটিয়ে তুমি একটা সিদ্ধান্ত আসতে পারছো যে আমি যেটা পরীক্ষা দিতে যাবো অন্য বৃদ্ধটাকে সাহায্য করতে পারবো একটা দুটা দুটার মধ্যে একটা সিদ্ধান্ত তুমি নিলে যে না বৃদ্ধটাকে একটু সাহায্য করে দিই তারপর পরীক্ষা দিতে যাবো এই যে তুমি তৎক্ষণাৎ একটা সিদ্ধান্ত নিলে কী করে তুমি সিদ্ধান্ত নিতে পারলে সিদ্ধান্ত ওই জন্যেই নিতে নিতে পারলে তোমার মধ্যে কিন্তু যুক্তিগত ধারণার বিকাশ ঘটেছে যুক্তিগত ধারণার বিকাশ কখন ঘটবে যখন তোমার মধ্যে জ্ঞানের জ্ঞানের কিন্তু বিকাশ হয়েছে অর্থাৎ এক এক কগনেটিভ যে ডেভেলপমেন্ট সেই কগনেটিভ ডেভেলপমেন্টটা ঘটেছে আর যতক্ষণ না কগনেটিভ ডেভেলপমেন্ট শুরু হবে মোরাল ডেভেলপমেন্ট শুরুই হবে না তার জন্য অনেকে বলে যে পেঁয়াজের ধারণা থেকেই কিন্তু এই ধারণাটা তৈরি ইয়াজের যে কগনেটিভ ডেভেলপমেন্টের কথা বলিছো তো তাহলে একটা মানুষের মধ্যে যদি কোগনেটিভ ডেভেলপমেন্টের বিকাশ ঘটে তখনই কিন্তু অ্যাকচুয়ালি এই মেন্টাল এই মোরাল রিজনিংটা তৈরি হবে তাছাড়া কিন্তু মোরাল রিজনিং তৈরি হবে না যখন পর্যায়গুলো পড়াবো সব পর্যায়গুলো ধীরে ধীরে সব হয়ে যাবে দাঁড়াবে এখন এইটুকু পার্থক্য বুঝতে পারলে যে ডিলেমা কী আর রিজনিং কী রিজনিং তো মোরাল রিজনিং তোমাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করে আর মোরাল ডিলেমা তোমাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করে না এখানে একটা দ্বন্দ্বের তৈরি হয় যে আমি কী করবো আর কী নেই বুঝতে পারলে ক্লাসটা শ্যাস হতে শেষ হতে দেবে না সব কনসেপ্ট ক্লিয়ার হবে তুমি ক্লাসটা শেষে হতে দেবে না কোয়েশ্চানি করবে কী করে সব ইয়া হবে আর ক্লাসটা শেষ হতে দাও দেখো যে স্যার কোনটা পড়াচ্ছে না আর কোনটা পড়াচ্ছে এইটুকুটা তো মনে রাখতে হবে তারপরে তুমি বলবি যে স্যার এটা স্কিপ করে গেছ আগে ক্লাসটা কমপ্লিট হতে দাও ঠিক আছে আগের দিনে আমি পড়িয়েছি এই বিষয়গুলো পঢ়ান হৈছে কি নাই বোল পঢ়ানো হৈছে আগে দিন ন

এই জিনিসটা আমি আগের দিন দাঁড়াও আগের দিনে আপনি বলেছিলেন মানে দ্বন্দ্বের কথা কিন্তু এই যে মুরাল ঢিলেমা এই সব ধরে জাস্ট বলেন নাই কিন্তু দ্বন্দ্বের কথাটা অবশ্যই বলেছিলেন বুঝেছিলেন ক্লাসটা শেষ হয়েছে ক্লাসটা শেষ হয়েছে ক্লাস শেষ হয়ে নেয় তার আগে ক্লাসটা আগে শেষ হতে দাও এই জিনিসটা আমি আগের দিন পরিষ্কার করে বলেছি

দেখো বাবা দেখতে পাচ্ছ এইগুলো আমি দিন উদাহরণ দিয়ে বলেছি এগুলো কিন্তু কি আমি টার্মগুলো তখন তোমাকে জানো তুমি কি জানো কথাটা শোনো কথাটা শোনো তুমি কি জানো কি না জানো সেটা আলাদা ব্যাপার তুমি কি জানো কি না জানো সেটা আলাদা ব্যাপার ব্যাপারটা ওইটাই যে তুমি যেটা বললে ডিলেমার গল্পটা ওই যে টার্মগুলো সেই টার্মগুলো কিন্তু আগের ক্লাসে আমরা ইউজ করি নাই টার্মগুলো আমরা আজকে আজকের ক্লাসে কিন্তু ইউজ করব আমি বললাম কিন্তু তুমি যে কনসেপ্টটা বলছো সেটা কিন্তু আগের দিন আমি অলরেডি দিয়ে দিয়েছিলি যে একটা শিশুর মধ্যে যতক্ষণ না দ্বন্দ্বের দ্বন্দ্বের তৈরি হচ্ছে সে দ্বন্দ্ব তৈরি হোক তারপর সে কিন্তু সমস্যা সমাধান ভূমিকা অংশগ্রহণ করবে আর যখন সে ভূমিকা অংশগ্রহণ করবে তার মধ্যে যে দ্বন্দ্বের অবসান ঘটবে আর যখনই দ্বন্দ্বের অবসান ঘটবে তখনই কিন্তু নৈতিক বিকাশটা ঘটবে অলরেডি এক্সাম্পল দিয়ে আগের দিন বোঝানো হয়েছিল টার্মগুলো ইউজ করা হয়নি এই জন্যে কারণ ক্লাসটা অনেক দীর্ঘ হয়ে যাইছিল ওই জন্যই ক্লাসটা হয় নাই এরপর ব্যাপারটা হচ্ছে কি কখন কি টার্ম ইউজ করতে হবে সেটা কিন্তু আমার উপর ক্লাসটা তো শেষ শেষ হতে দিতে হবে ওকে ওকে আমি দেখিয়ে দিলাম যে ওটা আমি ওকে ঠিক আছে তাহলে আগের দিন আমরা কি পড়েছিলাম এইগুলো কিন্তু শুরু করেছিলাম পর্যায়গুলো তাই তো তাহলে আমাদের লেভেল লেভেল আছে তিনটা আর স্টেজ আছে আমাদের ছটা হ্যাঁ যে নৈতিক বিকাশ তার লেভেল আছে তিনটা ঠিক আছে আর স্টেজ এটা মুখস্থ রাখবে স্টেজটা স্টেজ আছে ছটা বাংলাটা মনে রাখবো না প্রত্যেকটা লেভেল কি দুটা করে স্টেজ আছে ঠিক আছে প্রত্যেকটা লেভেলে দুটা করে স্টেজ আছে প্রথম যে লেভেলটা সেই প্রথম লেভেলটার নাম বাংলা নাম হচ্ছে কি বাংলা নাম হচ্ছে প্রাক প্রথাগত পর্যায়। যার ইংরেজি নাম কি ইংরেজি নাম হচ্ছে প্রি কনভেনশনাল স্টেজ বয়স্ক তো চার থেকে দশ বছর প্রথমটা প্রথমটার বোর্স কত হচ্ছে কত বয়স প্রথমটার বলো চার থেকে দশ হুম চার থেকে চার থেকে দশ ভ্যারি গুড চার থেকে দশ তাহলে একটা সেশুল চার থেকে দশ ব দশ বছরের মধ্যে দেখতে পাচ্ছ বোর্ডটা পুরোনো হুম দেখো তাহলে প্রথম যে আমরা পাচ্ছি স্টেজটা প্রাক প্রথাগত পর্যায় হ্যাঁ এই এই প্রাক প্রথম প্রাক প্রথাগত পর্যায়টায় আমরা দুটা স্টেজ পাচ্ছি একটা প্রথম স্টেজ একটা সেকেন্ড স্টেজ ঠিক আছে প্রথম স্টেজ সেকেন্ড স্টেজ তো প্রথম যে স্টেজ সে প্রথম স্টেজটার নাম হচ্ছে আচ্ছা তার আগে বলে দিই চার থেকে দশ বছর হইলো তাহলে তোমরা মাথায় রাখবে যে একটা শিশু চার থেকে তুমি মাইক্রোফোনটাও বন্ধ করো একটা জিনিস মনে রাখো মাইক্রোফোন অফ করো বুঝো প্রি কনভেনশনাল স্টেজ প্রাক প্রথাগত পর্যায়ে এটা হচ্ছে প্রথম পর্যায় যার বয়সের সীমা হচ্ছে চার থেকে দশ বছর অর্থাৎ তোমরা প্রথমে মনে রাখবে যে একটা শিশুর বয়স যদি চার থেকে দশ বছর হয় তাহলে তার মধ্যে আমরা কি কি তার মধ্যে আমরা কি কি ইয়ে দেখতে পাবো বৈশিষ্ট্য দেখতে পাবো সেটা তোমরা মনে রাখবে চার থেকে দশ বছরের শিশুর মধ্যে ওর তাকে একটু তোমরা ভাবনা মানে মানে ভাববে যে একটা শিশু চার থেকে দশ বছর যদি হয় তাহলে তার মধ্যে কীরকম আমরা লক্ষ্য করতে পারবো ওর বৈশিষ্ট্যগুলো কীরকম হবে সেটা কিন্তু তোমরা ভাবলে কী হবে কনসেপ্টটা আরও তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে দেখবে যে বসে এই এই চার থেকে দশ বছর আন্ডারে যেসব শিশুদের বয়স থাকে তারা যে বৈশিষ্ট্যগুলো তোমরা দেখতে পাও আমাদের ঘরের মধ্যে সেই বৈশিষ্ট্যগুলাই কিন্তু এখানে কিন্তু আলোচনা করা হবে সেটা হচ্ছে কি এই স্টেজটায় দুটো স্তর প্রথম স্তরটার নাম হচ্ছে শাস্তি এবং বাধ্যতা যার ইংরেজি নাম হচ্ছে পানিশমেন্ট এবং তাকে বলে কি মানে তুমি এই প্রাক প্রথাগত পর্যায়ের দুটো স্তরকে আমরা ভাগ করেছি একটা আছে প্রথম স্তর একটা আছে দ্বিতীয় স্তর যে প্রথম স্তরটা আমরা বলছি শাস্তি এবং বাধ্যতা অর্থাৎ কি এ বয়সের শিশুরা এদের মধ্যে রকম কিন্তু নৈতিক বিকাশ ঘটে নাই রকম নৈতিক বিকাশ ঘটে নাই জাস্ট এ বয়সের শিশুরা কারো আমাদের কথা শুনে চলে এই জন্যেই কিসের জন্যে যদি তাদেরকে আমরা শাস্তি দিই পানিশমেন্ট দিই তার জন্যেই তারা কিন্তু নীতি আচরণ করে নৈতিক আচরণ করে তাছাড়া কিন্তু তারা কোনোরকম নৈতিক আচরণ করবে না এই প্রথম স্তরের কথা আমি বললি তাহলে প্রথম পর্যায়ের প্রথম স্তর কি বলে এটাই যে শিশুদের মধ্যে রকম নৈতিক বিকাশ ঘটে নাই তারা রকম নৈতিক আচরণ করতে চায় নাই তারা সম্পূর্ণ অনৈতিক আচরণ করতে চায় কিন্তু শাস্তির ভয়ে পানিশমেন্টের ভয়ে তারা কিন্তু নৈতিক আচরণ করে যে আমি যদি এইটা করি তাহলে আমাকে মারবে সেই ভয়েই কিন্তু তারা নৈতিক আচরণ করে তাছাড়া কিন্তু এই বয়সে শিশুরা কোনোরকম নৈতিক আচরণ করবে নাই প্রথম স্তর হল দ্বিতীয় স্তর কী দ্বিতীয় স্তরে বলছে ইচ্ছে মতো আচরণ ইংরেজি তাকে কী বলে টিট ফর ট্যাট অর্থাৎ কি ইচ্ছে মতো আচরণ মানে কি এখানে এই দ্বিতীয় স্তরে শিশুরা কিন্তু সম্পূর্ণ নিজের ইচ্ছে মতো আচরণ করে একদম ইচ্ছে মতো নিজের স্বার্থ রক্ষার জন্য সমস্ত কিছু করে তুমি যদি তার কলম একটা চুরি করে নাও হ্যাঁ কলম যদি তার তার যদি কলম তুমি চুরি চুরি করো তাহলে কিন্তু কি হবে তুমি যদি একটা বিমল বিমলের কলম যদি তুমি চুরি করো তাহলে কি এই যে কমল কমলের হ্যালো মনে করো টিট ফোর মানে কি যদি তুমি বিমল মনে করো কমলের কমলের একটা কলম চুরি করেছে হ্যাঁ তাহলে কি করবো কমলও তার একটা চুরি করে দিবে মানে একই পয়সার পরে দুজনেই ঠিক আছে মানে তুমি যেটা করবে সে ওটা করবে রিভেঞ্জ রিভেঞ্জ তুমি বিমল যদি কোমলের একটা বইয়ের পাতা ছেঁড়ে দেয় কোমল ও বিমলের একটা ছিঁড়ে দেবে সে যদি বুঝতে পারলে মনে করো বিমল কোমলের একটা হ্যাঁ বুঝবে না এখানে আমরা কী করি আমরা যদি মনে করো এই বইসে দাঁড়িয়ে আছি যদি আমার বইটা কোনো বন্ধু আমার ছিঁড়ে দিল তারা আমরা কি তারটা ছিঁড়ে দেবো আমরা কি বলি আচ্ছা আচ্ছা ছেড়ে গেছে ঠিক আছে আমি তাহলে একটু গাম দিয়ে চিঠি নেবো তাই তো এরকম বলি কিন্তু তাদের মধ্যে এই বয়সে যারা শিশু দেখবে তাদের মধ্যে নাই সে যদি ছেড়ে নিয়েছে তখন সে কি বলবে জানো যে তুই আমারটা ছেড়ে দিয়েছিস ঠিক আছে আমিও ছিঁড়িয়ে দিয়েছি অর্থাৎ এখানে কি টিট ফর ইচ্ছে মতো আচরণ নিজের স্বার্থ নিয়ে সে অসময় তার কথা বলে এখানে নৈতিকতার বিন্দুমাত্র জন্ম ঘটে নাই একটা শিশুর মধ্যে প্রাক প্রথম প্রাক প্রথাগত পর্যায়ে অর্থাৎ প্রি কনভেনশনাল স্টেজের দ্বিতীয় প্রি কনভেনশনাল যে লেভেল সে লেভেলে কিন্তু কি হলো কি বিকাশ দা মাইক অন করেছ এ বিকাশ বিকাশ স্যার অপরচুনিটি মানে মানে অপরচুনিটি আছে মানে ওরে আপটুটি আছে নোরকম কই লাভ আছে ঠিক আছে ঠিক আছে না কোথায় ছিল আমাদের ক্লাসটা আচ্ছা তো কি বলছিলাম আমি আচ্ছা মানে হ্যাঁ ইচ্ছে মতো আচরণ মানে এইখানটা কোনো রকম সহানুভূতি নাই কোনো রকম নৈতিকতার বিকাশ নাই এখানে কী বলো না ওই যে বলে দিলাম তুমি আমার একটা বই ছিনেছ তাহলে তুমি আমার আমি তোমার কলমটা ভাঙে দেবো তুমি আমার পুতুলটা ভেঙে দিয়েছ ঠিক আছে আমি তোমার সাইকেলটা ভেঙে দেবো এরকম আচরণ মানে টিট ফর ট্যাট তুমি আমার এইটা করছো আমি তোমার ওইটা করে দেবো অর্থাৎ এইখান থেকে তোমাদেরকে আমি বোঝাতে চাইছি এইটাই যে প্রি কনভেনশনাল যে লেভেলটা বা প্রাক প্রথাগত পর্যায়ে এই প্রাক প্রথ প্রাক প্রথাগত পর্যায়ের যে দুটো স্তর আছে সে প্রথম স্তর এবং দ্বিতীয় স্তর সে প্রথম স্তরে কি পানিশমেন্ট এবং অবিডেন্স মানে কি মানে প্রথম স্তরটায় শিশুরা নৈতিক আচরণ কেনে করে যেন পানিশমেন্টের ভয়ে শাস্তির ভয়ে বাধ্য হয়ে করে নৈতিক আচরণ আচরণ এইখানে কোনোরকম শিশুর মধ্যে নৈতিক নৈতিক বিবেকবোধ জিরো একটুকু জন্মগ্রহণ করে নাই এরপর ইয়ার যে সেকেন্ড যে স্তরটা বলছি দ্বিতীয় স্তর সে দ্বিতীয় স্তরেও কিন্তু শিশুর মধ্যে কোনোরকম নৈতিক বোধ বা নৈতিক জ্ঞান কিন্তু জন্মায় না দ্বিতীয় স্তরে শিশুর শিশুরা কী করে ইচ্ছে মতো আচরণ করে টিট ফর ট্যাট তুমি তার কলম ভেঙে দাও সে তোমার খাতা ছেড়ে দেবে তুমি তার পুতুল ভেঙে দাও সে তোমার সাইকেলের চাবিকাঠে হারিয়ে দেবে এরকম রিমেঞ্জ এরকম কিন্তু চলতেই থাকে তাহলে প্রথম প্রাক প্রথাগত প্রাক প্রথাগত পর্যায়ের যে দুটো স্তর সে দুটো স্তর আশা করি বুঝতে পারিছো বুঝতে পারি জানো কি না ঠিক আছে চলো এরপরে আমরা প্রথাগত পর্যায়ের কিন্তু দুটো স্তর নিয়ে কিন্তু আমরা আলোচনা করব হ্যাঁ এটা আছে প্রথাগত পর্যায়ে দেখতে পাচ্ছ বোর্ডটা দেখতে পাচ্ছ তো এখন আমরা কি আলোচনা করব দ্বিতীয় পর্যায় দ্বিতীয় পর্যায়টার কী নাম দ্বিতীয় পর্যায়টার নাম হচ্ছে প্রথাগত পর্যায় যার ইংরেজির নাম হচ্ছে কনভেনশনাল স্টেজ ইংরেজির নাম কনভেনশনাল স্টেজ বয়স ওটা চার থেকে দশ ছিল প্রথমটা এটা এটা কত দশ থেকে তেরো প্রথমটার বয়স ছিল চার থেকে দশ এটার বয়স হচ্ছে কত দশ থেকে তেরো বছর বয়স ঠিক আছে তাহলে এই প্রথাগত পর্যায়ে বা কনভেনশনাল স্টেজ এই লে এই যে লেভেলটা বলছি আমরা এখানে দুটা কিন্তু স্তর আছে এখানে দুটো স্তর আছে এটার নাম হচ্ছে তৃতীয় স্তর আরটা চতুর্থ স্তর প্রত্যেকটা লেভেলে দুটো স্তর এটা সেকেন্ড লেভেল এই লেভেলেও দুটো স্তর আছে তিন নম্বর স্তর তিন নম্বর স্টেজ বা তিন নম্বর স্তর চার নম্বর স্তর তাহলে তিন নম্বর স্তরে কী কী বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় তিন নম্বর স্তরে যেসব বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় সেটা হচ্ছে কী বলুন এই বয়সে ছেলেরা কী করে নিজেদের সমর্থন সবসময় আকাঙ্ক্ষা করে ঠিক আছে নিজেদের সমর্থন যদি তুমি তারা ভালো কিছু শুনতে চায় তারা সাবাস শুনতে চায় তাদেরকে সবাই যেন ভালো বলে এরকম তারা শুনতে চায় ঠিক আছে যে না এই ছেলেটা খুব ভালো এই ছেলেটা সব এই ছেলেটা বুদ্ধিমান এই ছেলেটা এই এই ছেলেটার জ্ঞান খুব ভালো অর্থাৎ তারা কি শুনতে চায় সবসময় ভালো ভালো আচরণ তারা অপরের কাছ থেকে কিন্তু শুনতে চায় অপরের কাছ থেকে শুনতে চায় পরীক্ষাতে কীরকম কোয়েশ্চেন আসে পরীক্ষায় আসে গুড বয় গুড গার্ল কোন 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 স্টেজে পড়ে তখন তোমরা বলবে যদি লেভেল বলে তখন বলবে সেকেন্ড লেভেলে যদি বলে স্টেজ বলে তখন বলবে থার্ড স্টেজে ঠিক আছে তৃতীয় স্তরে গুড বয় গুড গার্ল হনেস্ট বয় হনেস্ট গার্ল এইসব যে কথাগুলো হ্যাঁ পড়েছিল টেটে কেন প্রত্যেক টেটো টেটো পড়বে প্রত্যেক সিটেটে তুমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তাকিয়ে দেখো প্রত্যেক বছর আমি একবার বলছি নাই যতবার সিটেট পরীক্ষা হয় এবং ভবিষ্যতেও যতবার সিটেট কেন সিটেট জেটেট ইউপিটেট ওয়েস্ট বেঙ্গলটেট

কোন যদি বলে স্টেজ যদি বলে তখন বলবে এটা থার্ড স্টেজ যদি লেভেল যদি বলে তখন লেভেলটা বলে দিবে তোমরা লেভেলটা আছে সেকেন্ড লেভেল এটা কিন্তু পরীক্ষায় পড়বে এগুলো মাথায় রেখবে এগুলো যেন ভুল না হয় ঠিক আছে তৃতীয় তৃতীয় স্তরে কি ছেলেটা মানে ছেলে সময় নিজের সম্পর্কে ভালো কিছু শুনতে চাই গুড বই গুড গার্ল অনেস্ট বই অনেস্ট গার্ল মানে ভালো ভালো কিছু সবসময় কিন্তু শুনতে চাই এটা থার্ড স্টেজ হচ্ছে থার্ড আর লেভেল হচ্ছে টু লেভেল টু এ থার্ড স্টেজ পড়ছে তৃতীয় স্তরটা বোঝা গেছে এরপরে আমরা পূর্ব চতুর্থ স্তর চতুর্থ স্তরে কী বলবো এই এই স্তরে নিয়ম নীতি কিন্তু প্রাধান্য পায় নিয়ম নীতি মানে কি সমাজের নিয়ম নীতি তোমার ধর্মের নিয়ম নীতি আইনের নিয়ম নীতি নৈতিকতার আচরণ এই সমাজ সমর্থিত যে আইনসঙ্গত কিছু নিয়ম এগুলো কিন্তু এখানে প্রাধান্য পায় অর্থাৎ কি এইখানে এই জিনিসটা শিশুর মানে এই সময় কি হয়ে যেন নিয়ম নীতি প্রাধান্য পায় নিয়ম নীতি মানে কি মনে করো স্কুলে আমরা গেছি ক্লাস টেনে তোমরা পড়াশোনা করছো তাহলে তুমি কি বলবে সেখানে যে না ক্লাসে স্যার ঢুকে গেছে তাহলে স্যার স্যারকে কী বলতে হবে স্যার আমি কি আসতে পারি তাহলে এই যে তোমার মধ্যে নিয়ম নীতির চিন্তাভাবনা বিকাশ ঘটছে কোন বয়সে শিশুর মধ্যে ঘটছে দশ থেকে তেরো বছরের শিশুর মধ্যে কিন্তু ঘটছে নিয়মনীতির কিন্তু প্রাধান্য ঘটে ধর্মীয় চিন্তাভাবনা ধর্মীয় চিন্তাভাবনার আমাদের ধর্মীয় অনেক কিছু নিয়ম নীতি থাকে কীরকম নিয়ম কী নিয়ম নীতি থাকে সকালে যখন আমরা পুজো করি পুজো করার সময় সবাইকে সাইলেন্ট থাকতে হয় এই একটা নিয়ম নীতি তাহলে এই যে নিয়ম নীতিগুলোর এই নিয়ম নীতিগুলোর কিন্তু প্রাধান্য পায় কোন স্তরে চতুর্থ স্তরে ঠিক আছে জাতীয় সংগীত যখন আমরা করি সবাই কিন্তু চুপচাপ থাকি কে কিন্তু গোলমাল করে নেয় এই যে নিয়ম নীতি সমাজের নীতি সোসাইটির নীতি সোসাইটিতে কি বলে সোসাইটিতে এইটাই বলে যে যখন আমাদের দাদু দিদারা আমাদের আমাদের সাথে কিছু কথা বলে তাদেরকে কিন্তু দাদু দিদা বাবা মা গুরুজন সেই গুরুজনদের প্রতি আমাদের কিন্তু সম্মান রেখে কিন্তু কথা বলতে হয় এটা সমাজের নীতি তাহলে সমাজের নীতি ধর্মেও নীতি ধর্মে পূজা পার্বণের সময় আমাদেরকে পূজা পার্বণের নিয়মগুলো মেনে চলতে হয় ঠিক আছে আইনের নীতি আইনের নীতি মানে এই টুকটাক আইন যেরকম কি তোমার বাঁ দিকে হাঁটতে হয় হ্যাঁ এই যে ছোটোখাটো নিয়মগুলা এই নিয়মগুলোর কিন্তু বিকাশ কোন স্তরে ঘটে এই চতুর্থ যে স্তর সেই চতুর্থ স্তরে কিন্তু ঘটে পর্যায়ে কত হচ্ছে পর্যায়ে হচ্ছে সেকেন্ড পর্যায়ে কনভেনশনাল স্টেজ আশা করি অসুবিধা আছে কি কারো বুঝতে হ্যাঁ প্রথম আবার বলে দিচ্ছি চার থেকে দশ বছর দুটো স্তর একটা হচ্ছে শাস্তি ও পুরস্কারের দ্বারা নিয়ন্ত্রিত প্রথম পর্যায়ের সেকেন্ডটা হচ্ছে কি আত্মকেন্দ্রিকতার দ্বারা নিয়ন্ত্রিত মানে টিট ফর টেট তুমি তাকে যেটা করবে সেও তাকে সেটা করবে তুমি যদি তার বই ছিঁড়ে দাও সে তার খাতা দিবে ওরা টিট ফর টেট এটা প্রথম পর্যায়ের ছিল প্রাক পর্যায় পর্যায়ে চার থেকে দশ বছর দ্বিতীয় পর্যায়ে কি দ্বিতীয় পর্যায়ে হচ্ছে আমাদের কথা কত পর্যায়ে কনভেনশনাল স্টেজ দশ থেকে তেরো বছর এইখানে কোটা স্তর আছে তিন নম্বর স্তর চার নম্বর স্তর তিন নম্বর স্তর কী বলছে সবসময় এই বয়সে যারা ছেলে হয়েছে এই বয়সের ছেলেগুলো লোকের দ্বারা নিজের গুণগান শুনতে পছন্দ করে সবাই যেন তাকে ভালো বলে তাহলে গুড বয় গুড গার্ল ব্রিলিয়ান্ট বয় ব্রিলিয়ান্ট গার্ল হনেস্ট বয় হনেস্ট গার্ল এই যে কথাগুলো এই কথাগুলো শুনতে পছন্দ করে কত তৃতীয় স্তর থার্ড স্টেজ আর লেভেল হচ্ছে সেকেন্ড লেভেল এই সেকেন্ড লেভেলের চতুর্থ স্তর কি আইন যা সমস্ত সমাজ দ্বারা স্বীকৃত সমস্ত সমাজ দ্বারা স্বীকৃত তাহলে কি সমাজের সমাজের আইন ধর্মীয় আইন কিছু কিছু আমাদের লিগ্যাল আইন সেই লিগ্যাল আইনের দ্বারা যখন কোনো শিশু এইগুলো শুনে তার মতন আচরণ করতে শুরু করে তখন সেই স্তরে তাকে আমরা মনে করি চতুর্থ স্তরে সেই উদাহরণগুলো আমি বলে দিলাম সমাজের আইন যেমন কি বড়দের প্রতি সম্মান দেওয়া ধর্মীয় আইন মানে কি ধর্মীয় নিয়মকানুনের সময় নিজেকে সেই ধর্মীয় আইনগুলোকে মেনে চলা কিছু আমাদের টুকটাক যেমন কি জাতীয় সঙ্গীতের সময় মানে আমাদের সবাই সাইলেন্ট থাকা গুরুজনদের প্রতি সম্মান দেওয়া রাস্তায় বাঁদিকে হাঁটা এই যে সচেতনতা মানে একটা এই সমাজের যে নিয়মগুলো আছে সেগুলোর প্রতি আমাদের স সচেতনতা বোধ জন্ম আছে সেটা কিন্তু চতুর্থ স্তরে সে অর্থাৎ সেকেন্ড লেভেলে প্রাক পর্যায়ে শুরু হয় সেই জিনিসটা কিন্তু এখানে বলা হয়েছে দুটো স্তর বোঝা গেছে এনি ডাউট

এ হচ্ছে আমাদের পাঁচ নম্বর এটা তৃতীয় পর্যায় মানে লেভেল থার্ড লেভেল থার্ড লেভেলটাকে বাংলায় আমরা কী বলছি থার্ড লেভেলটাকে আমরা বাংলায় বলছি উত্তর প্রথাগত পর্যায় যার বয়স হচ্ছে তেরো এর পরবর্তী সময় এর পরবর্তী সময় মানে পুরো জীবনটাই এর পরবর্তী সময় সময়গুলো পড়ে কোনটার চার থেকে দশ দশ থেকে তেরো তেরো থেকে পরবর্তী সময় প্রথম চার থেকে দশ কনভেনশনাল প্রি কনভেনশনাল স্টেজ চার থেকে দশ কনভেনশনাল স্টেজ দশ থেকে তেরো আর পোস্ট কনভেনশনাল স্টেজ এর পরবর্তী সময় বাংলা নাম হচ্ছে উত্তর প্রতাগত পর্যায় তাহলে প্রত্যেকটা পর্যায়ে দুটা স্তর আছে এইখানে আসছে পঞ্চম স্তর এবং ষষ্ঠ স্তর তো এই পঞ্চম এবং ষষ্ঠ স্তর পঞ্চম স্তরকে কি বলিছে পঞ্চম স্তরকে বলা হয়েছে এই যে এটা নীতি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণে ব্যক্তির যুক্তি আশ্রয় দেখায় অর্থাৎ এই পঞ্চম স্তর সে পঞ্চম স্তরে একটা মানুষের মধ্যে অর্থাৎ মানুষ কি বলবো এটা হ একটা মানুষের মধ্যে বা শিশুর মধ্যে যে সমাজের যে জাগ্রত যে আইন আছে সে আইনের দ্বারা কিন্তু সে তার সমস্ত কিন্তু নতি আচরণ কিন্তু করে ঠিক আছে সে কিন্তু আইন ভঙ্গ করে কোনো কাজ করতে কিন্তু পারবে নাই অর্থাৎ আমাদের দেশটা কার দ্বারা রেগুলেট হচ্ছে আমাদের দেশটা কার দ্বারা চলছে যার দ্বারা চলছে সেটার নাম কনস্টিটিউশন কনস্টিটিউশন সংবিধান সংবিধানের দেশ ছাড়া সংবিধানের সাহায্যে আমাদের দেশটা কিন্তু পুরাটা চলছে ঠিক আছে তাহলে এই যে সংবিধান এই সংবিধানের দ্বারা আমাদের সমগ্র দেশটা যে পরিচালিত হচ্ছে তাহলে সংবিধানের নিচে সংবিধানের কথা মতো কিন্তু এই পঞ্চম স্তরের মানুষ কিন্তু চলতে বাধ্য অর্থাৎ কি এই স্তরের মানুষ কিন্তু নিয়ম নীতি অনুসারে কিন্তু চলতে বাধ্য নিয়ম নীতির বাইরে কিন্তু যাবে না সংবিধান সমাজে অর্থাৎ যারা হিন্দু সমাজে ছেলে হিন্দু সমাজের সমস্ত নিয়ম নীতির কিন্তু মানে সে চলবে যে মুসল সমাজ মুসলমান সমাজের ছেলে সে মুসলমান সমাজের সমস্ত নিয়ম নীতি মানে চলবে শুধু সমাজ সমাজের মানবে কেনে আমাদের সংবিধানের যে নিয়ম আছে সেই সংবিধানের নিয়ম কিন্তু মেনেও সে কিন্তু চলবে সমাজের নিয়ম সংবিধানের নিয়ম সমস্ত কারণ মেনেই চলবে নিয়ম নিয়মকানুনে কিন্তু ঊর্ধ্বে উঠতে পারবে না পঞ্চম স্তরের যেটা বলানো হয়েছে পঞ্চম স্তরে কী বলা হয়েছে যে কোনো একটা শিশু বা কোনো একটা শিশু কেন বলবে তেরো বছর মানে অনেকটা বয়স হয়ে যায় তেরো বছর পরবর্তী সময়ে এই বয়সের মানুষগুলো পঞ্চম স্তরের মানুষ কী বলছে নীতি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণে ব্যক্তি যুক্তির আসলে দেখায় অর্থাৎ কি ইয়ার কি আইনের দ্বারা কিন্তু পরিচালিত হয় আইনের বাইরে কিন্তু যাতে পারবে না পঞ্চম স্তরের মানুষ সেটা সংবিধানের আইন হোক বা সমাজের আইন হোক বা ধর্মীয় আইন হোক যাই হোক না কেন আইনের মধ্যে কিন্তু তারা থেকেই সমস্ত আচরণ করতে পারবে তাদের মধ্যে যে নৈতিক গুলা করবে সেগুলো কিন্তু আইনের ঊর্ধ্বে উঠে নয় আইনের নিচে থেকে কিন্তু তারা কিন্তু সমাজের যে সমাজের উপরে উঠে যে কাজ করতে কিন্তু পারবেক না এই পঞ্চম স্তরে যেটা বলা হয়েছে সমাজের যে নিয়ম হিন্দু সমাজের যে নিয়ম নীতিগুলো আছে যদি সে হিন্দু মানুষ হয় তারা হিন্দু মানুষের নিয়ম নীতিগুলো মেনেই কিন্তু সে আচরণ করতে পারবে তার বেশি করতে পারবে না। ঠিক আছে সং এরপরে কি সংবিধান সে সংবিধানের নিয়ম নীতিগুলো মেনেই কিন্তু সে আচরণ করতে পারবে সংবিধান উপরে ওঠে কিন্তু সে কোনো আচরণ করতে পারবে না কিন্তু ওপর দিকে তোমরা যখন লক্ষ্য করো এই যে ষষ্ঠ আচরণ এই ষষ্ঠ স্তরটা পাচ্ছি ছ নম্বর স্তরটা যে আমরা পাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ আলাদা এটা কি বলছে এটা সম্পূর্ণ সর্বজনীন বিবেকের দ্বারা পরিচালিত ওই ষষ্ঠতম স্তরটা এই ষষ্ঠ যে স্তরটা এটা সর্বজনীন বিবেক সেই সর্বজনীন বিবেকের দ্বারা পরিচালিত হয় এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট জিনিস ছ নম্বর স্তরটা কি সর্বজনীন বিবেক দ্বারা পরিচালিত হয় সর্বজনীন বিবেক মানে কি সর্বজনীন বিবেক মানে এই জিনিসটি বোঝানো হয়েছে যে এরা সম্পূর্ণ কিন্তু নিজের মনের কথা শুনে সম্পূর্ণ মনের কথা মানে কি এরা সম্পূর্ণ কোনো ধর্মীয় আইন সে ধর্মীয় আইনের ঊর্ধ্বেও উঠতে পারে ঠিক আছে ধর্মীয় আইনের উপরে উঠবে এক কখনও কখনও তাদের যদি মনে হয় তারা সংবিধানের আইনের ঊর্ধ্বে উঠেও কিন্তু কাজ করতে পারে অর্থাৎ তাদের যদি মনে হয় মনে করো একটা বিচার ব্যবস্থা চলছে বিচার চলছে এ একটা আমি নাম দিলাম আমি মনে করো এটা হচ্ছে এখন ঘট ঘটনা চলছে মনে করো এ বি হচ্ছে একটা মানুষ হ্যাঁ এটাকে মনে করো কী করা হয়েছে এটাকে এ কোটে কিন্তু এ একটা অপরাধ করেছে বি ঠিক আছে বি একটা অপরাধ করেছে হুম অপরাধ করেছে তো কোর্টে রায় দিল যে বিয়ের ফাঁসি ফাঁসির সাজা দিল কিন্তু এর যে উকিল সে উকিল মনে করো ওর ষষ্ঠ স্তর পর্যন্ত ওর নৈতিক বিকাশটা ঘটেছে সে কিন্তু কি করবে এই স্তর যাদের ষষ্ঠ স্তর পর্যন্ত যাদের নৈতিক বিকাশ ঘটবে তারা কিন্তু কী না সহজে ছাড়ে কোথাও বলবে না তারা কিন্তু কি করবে তারা কিন্তু ষষ্ঠ স্তর জেনারেলি এর সাধারণ মানুষের ঘটে নাই সর্বজনীন বিবেক তো সাধারণ মানুষের ঘটে নাই যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকি মাদার টেরেজা এই যে এই মানুষগুলো তাদের তারা কিন্তু ষষ্ঠ স্তরে যেতে পারে অর্থাৎ সর্বজনীন বিবেক মানে কি তারা সবসময় কিন্তু ব্রিটিশ তারা সবসময় নিজের যেটা সঠিক মনে হবে সেটাই কাজ করবে তার জন্যে তাকে যদি সংবিধানের বিরুদ্ধেও যেতে হয় সংবিধানের বিরুদ্ধেও যাবে দেশের আইনের বিরুদ্ধেও যাবে কিন্তু তাদের যেটা সঠিক মনোবেগ সেটাই কিন্তু তারা গরিবের অর্থাৎ এই যে আমি উকিলটা বললাম না এই উকিলটা যদি মনে করে যে বি মানুষটা ইয়া করে নেয় ফাঁসি পাওয়ার যোগ্য নয় সত্যি যদি এই উকিলটার সর্বজনীন এই ষষ্ঠ স্তরের নৈতিকতার বিকাশ ঘটেছে তাহলে কিন্তু সে দিনই মানবেক না হার মানবেক না সে হাজারবার কোর্টে লড়বে হাজারবার কোর্টে লোড়ে নিয়ে সে প্রমাণ করে দেবে যে বি মানুষটা কিন্তু হাসির যোগ্য নয় অর্থাৎ সর্বজনীন বিবেকটা সেই সর্বজনীন বিবেকের দ্বারা যারা পরিচালিত হয় এইটা কিন্তু সবার ক্ষেত্রে হয় নাই নিঃস্বার্থ মানুষ কিন্তু হতে পারবে এই যে আমি উদাহরণ দিয়েছি যে নেতাজি সুভাষচন্দ্র বসু এত বড় নিঃস্বার্থ মানুষ হতে পারবে আমরা কোনো দিন হতে পারবো নাই অর্থাৎ তারা নিজেরটা কোনো দিন দেখে নাই সব সবসময় কি দেখে তারা সমাজকে মানে সমাজের কথা বলে দেশের কথা বলে সব সময় অর্থাৎ সর্বজনীন বিবেক বলতে আমি এইটাই তোমাদেরকে বোঝাতে চাইছি এই এই ঘটনাটায় যে তাদের মধ্যে কোনোরকম কোহলবার্গের অনেকেই মানে মতে যে এই স্তরে কিন্তু সবাই পৌঁছাতে পারবে নাই সবাই পৌঁছাতে পারবে না তারাই পৌঁছাতে পারবে যা সর্বজনীন বিবেক দ্বারা যারা পরিচালিত হয় সর্বজনীন বিবেক মানে কি যারা কিন্তু সম্পূর্ণ যাদের মধ্যে কোনো ইয়া থাকবে নাই হিংসা বা তাদের কোনো তাদের কোনো মনের মধ্যে কপটতা নাই যারা সবসময় দেশের জন্যেই কাজ করে সমাজ যদি বলে দে এই কাজটা করা চলবে না এই ষষ্ঠ স্তরের যার নৈতিক বিকাশ ঘটবে সে কিন্তু মানবেক না সমাজের বিরুদ্ধে যাবে সংবিধান যদি রায় দিয়ে দিল যে না এই কাজটা করা চলবে না ষষ্ঠ স্তরে যার নৈতিক বিকাশ ঘটবে সে কিন্তু সংবিধানের উঠেও কাজ করবে তার যদি মনে হয় অর্থাৎ কি সে কারও কথা শুনবে না সে নিজের মনের কথা শুনবে যদি তার মন বলে যে কাজটা সঠিক সেই রকম কার কাদের আমরা উদাহরণ দেখতে পাই নেতাজি সুভাষচন্দ্র বসু নেতাজি সুভাষচন্দ্র বসু কারও কথা শুনে নাই নিজের মনের কথা শুনেছে মনের কথা শুনে নিজ দেশ মানে নিজ নিজের দেশের জন্যে সমগ্র জীবন কিন্তু দিয়ে নিয়েছে ক্ষুদ্রাম বসু দিয়েছে যত যে বিখ্যাত বিখ্যাত মানুষ যারা সমগ্র দেশের জন্যে কাজ করে নিজের স্বার্থে কাজ করে নাই নিজের যেটা মনে হয় তার জন্য তাদের যদি প্রাণও দিতেও হয় তাও তারা মানে পিছু আটবে নাই তাদের যেটা ঠিক মনে হবে সেটাই ঠিক করবে ওরকম যাদের মধ্যে নৈতিক বিকাশটা ঘটে ওই এই ছ নম্বর স্তরটা সেটা আছে এই জায়গায় কিন্তু এইটা মনে করো এর এত দূর কিন্তু আমাদের সাধারণ মানুষের কিন্তু নৈতিক বিকাশ এত দূর পর্যন্ত ঘটে নাই আমরা এইখানে লিমিটেড হয়ে যায় পঞ্চম স্তরের মধ্যে আমরা কিন্তু কী দাঁড়ান যাই ইয়ার বাইরে আমরা যেতে পারি না সংবিধান যদি কোনো জিনিস বলে দেয় বা পুলিশ যদি কোনো কিছু বলে দেয় কিন্তু আমরা তার বিরোধিতা করি নাই আমরা পঞ্চম স্তরে কিন্তু থমকে দাঁড়ান যাই অর্থাৎ কি এই পঞ্চম স্তরের বেশি আমরা যেতে পারি না আমরা যতই নৈতিক বিকাশ করি না কেন পঞ্চম স্তরে অর্থাৎ সংবিধান দেশের আইন সমাজের আইন ধর্মীয় আইন ওর উপরে কিন্তু আমরা উঠতেই পারি না কিন্তু ষষ্ঠ স্তরে যাদের মধ্যে নৈতিক বিকাশটা করে উঠে যায় ষষ্ঠ স্তরে যাদের মধ্যে নৈতিক বিকাশ হয়ে যায় ষষ্ঠ স্তর পর্যন্ত তারা কিন্তু সমাজের উপরে উঠতে পারে ধর্মীয় আইনের উপরে উঠতে পারে সংবিধান আইনের উপরে উঠতে পারে অর্থাৎ তাদের যেটা মনে হবে সেটাই করবে তার জন্য তাদের যদি জীবন যায় জীবনে যাতে পারে আশা করি পঞ্চম স্তরে এবং ষষ্ঠ স্তর বুঝতে পারিছ

অ্যাটেন্ডেন্স দাও প্লিজ অ্যাটেন্ডেন্স দাও প্লিজ কোন স্তরে আছো পঞ্চম স্তরে আছো ষষ্ঠ স্তরে কে উঠতে পারবে না স্বাধীনতা সুভাষচন্দ্র বসু হতে পারবে নাই পারবে হ্যাঁ পঞ্চম স্তরেই থাকতে পারবে ষষ্ঠ স্তরে যেতে পারবে না সব স্তর গুলো হয়েছে বুঝা

যেতে পারবে ষষ্ঠ স্তরে শনিকগুলো অবশ্যই যায় বলে তারা দেশের জন্য এখনও আমাদের প্রত্যেকটা শ্রমিক কিন্তু ষষ্ঠ স্তরে যাচ্ছে বলে তারা দেশের জন্য সবসময় জীবনটা দিয়ে দিচ্ছে আমাদের মতন স্বার্থপর লোক পারবে ষষ্ঠ আমরা খুবই স্বার্থপর জানো না এই যে দেখো আমরা হচ্ছে ভীষণ স্বার্থপর প্রাণী কিন্তু শনিকগুলা অনেকগুলো কিন্তু স্বার্থপূর্ণ নয় বটে কি তার স্বার্থপোর শুনতে পাচ্ছ দেখো এই হচ্ছে একটা লোক হেঞ্জ ডিলেমা যে কনসেপ্টটা দিতেছিল দেখতে পাচ্ছো আমি ছবিটা হেঞ্জ ডিলেমা এর কি হয়েছিল জানো একটা একটা ব্যক্তি ওনার বউ অসুস্থ ছিল বুঝতে পারছি হেন্স এটা হচ্ছে একটা নাম হেন্স ডিলেমার এ হচ্ছে একটা নাম ওকে এর বউ অসুস্থ ছিল হেন্স হেঁজ ডিলেমার এর বউ তো অসুস্থ ছিল তো সেই সময় ইয়ার কাছে টাকা ছিল নাই হেন্স ডিলেমার কাছে কোনো টাকা ছিল নাই তখন অসুস্থ ছিল ডাক্তার বলেছিল কি যে এমার্জেন্সি কিন্তু ওষুধ নিয়ে আসো এমার্জেন্সি ওষুধ নিয়ে আসো যদি তুমি ওষুধ আনতে না পারো তাহলে কিন্তু তোমার বউ কিন্তু মারা যাবে এর কাছে কোনো টাকা ছিল না সে প্রচুর মানুষকে রিকোয়েস্ট করল হেস ডিলেমা হাজার মানুষকে রিকোয়েস্ট করলো যে আমাকে কি দাও আমাকে প্লিজ টাকা দাও আমার বউ অসুস্থ আছে দেখো এখানে ছবিটা দেখা আছে যে আমার বউ অসুস্থ আছে আমাকে টাকা দাও হুম কিন্তু কেউ কিন্তু তাকে সাহায্য করেনি টাকা দিয়ে সেই সময় এইখান থেকে কহলবার ডিলেমার কনসেপ্টটা কিন্তু নিয়ে এসেছে কীরকম নিয়ে এসেছে যে তখন এ ভাবছে হ্যান্ড ডিলেমা যে যদি আমি চুরি করি তাহলে কিন্তু আমি টাকা পাবো টাকা পাই আমার ওয়াইফের জন্যে যে টাকাটা পাবো সেটা দিয়ে আমি ওষুধ নিয়ে আসতে পারবো তাহলে যদি আমি চুরি করি আমার ওয়াইফ যদি বেঁচে যায় তাহলে সেটা কিন্তু একদিক থেকে ভালো হচ্ছে আমার আমার ওয়াইফটা কিন্তু বেঁচে যাবে ঠিক আছে কিন্তু এই যে চুরি করা চুরি কাটা তো মহাপাপ এটা তো নৈতিকতার কাজ নয় এটা তো মোরালিটি আমার নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ ডিলেমার লোকটার মোরালিটি মোরালিটি তো নষ্ট হয়ে যাচ্ছে যদি সে চুরি করে কিন্তু যদি সে চুরি না করে কেউ তাকে টাকা দিচ্ছে না তাহলে তো তার ওয়াইফ যে আছে সে ওয়াইফ তো উইদাউট ট্রিটমেন্টে মারা যাবে বিনা চিকিৎসায় মারা যাবে তাহলে কি করবে কেঞ্চ ডিলেমা এই সময় তার মধ্যে মনের মধ্যে কি তৈরি হইলো তার মনের মধ্যে ডিলেমা তৈরি হইলো বিরাট বড় ডিলেমা কি হবে হ্যাঁ মনের মধ্যে দ্বন্দ্ব তৈরি হইলো হ্যাঁ ডিলেমা মানে হচ্ছে কি এটা দ্বন্দ্ব তার মধ্যে দ্বন্দ্ব তৈরি হইলো যে কি করবো আমি আমি চুরি করলে আমি টাকা পাবো আমার বইয়ের ট্রিটমেন্ট হবে কিন্তু চুরি যদি করে দিই তাহলে কিন্তু আমার নৈতিক বিকাশ চলে যাচ্ছে তার মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হইলো এই দ্বন্দ্বটার নাম হচ্ছে জ্ঞানমূলক দ্বন্দ্ব বাংলা যেটা আমরা বলছি সেটা আমরা দ্বন্দ্বের তৈরি হচ্ছে আমাদের ঠিক আছে এই দ্বন্দ্বটাকে এই আমি কি করব কি নাই এই যে একটা একটা কি একটা অস্থির অবস্থা যে কোনটা ঠিক চুরি করব করাটা ঠিক না চুরি না করে আমার বইকে মানে বিনা চিকিৎসায় মারা যাওয়া সেটা ঠিক কোনটা কি করব এই যেটা অস্থির অবস্থা এই যেটা তার মনের মধ্যে দ্বন্দ্ব তৈরি হচ্ছে এই দ্বন্দ্ব যে অবস্থাটা এই দ্বন্দ্ব দান্দিক যে তো তোর দ্বন্দ্ব হয়ে যাচ্ছে যে কী করব আর কী নেই কী করবো কি নেই এই দ্বন্দ্বটাকে ইংরেজিতে বলছে ডিলেমা যিনি প্রশ্ন করছিলেন আমাকে ওনার উদ্দেশ্যে বলছি আপনি একটু বোন নিয়ে শুনুন হ্যাঁ যিনি বলেছিলেন ডিলেমা সে ডিলেমার কনসেপ্টটা আপনাকে আমি ক্লিয়ার করে দিতে চাইছি ঠিক আছে যে ডিলেমান অনেকেই ডিলেমান একটা দান্দিক অবস্থা কি দান্দ্বিক অবস্থা অস্থির অবস্থা তার মনের মধ্যে কোনো ক্লিয়ার কনসেপ্ট পাচ্ছে না কি করব আমি চুরি করব কি চুরি করব না এই যে অস্থির অবস্থা যখন একটা মানুষের মধ্যে অস্থির অবস্থা তৈরি হচ্ছে এই কনসেপ্টটার নাম হচ্ছে মোরাল ডিলেমা এই কনসেপ্টটার কী নাম হচ্ছে মোরাল ডিলেমা যখনই কোনো মানুষের মধ্যে মোরাল ডিলেমা তৈরি হয় যখন কোনো মানুষের মধ্যে কি তৈরি হয় মোরাল ডি ডিলেমা তৈরি হয় তখন কিন্তু তার মধ্যে কী হবে মোরাল ডিলেমা তৈরি যখনই হবে তখনই কিন্তু তার মধ্যে তৈরি হবে কিন্তু মোরাল রিজনিং তাহলে প্রথমে কী আসছে প্রথম যেটা আসছে সেটা হচ্ছে মোরাল ডিলেমা অর্থাৎ দ্বন্দ্ব তৈরি হচ্ছে তার মনের মধ্যে যে আমি চুরি করবো না চুরি করব না চুরি করবো না চুরি করব না এই এই পরিস্থিতিটাকে ওভারকাম করার জন্যে যা দরকার সেটার নাম হচ্ছে রিজনিং যে আমি চুরি করব কি করব না এই পরিস্থিতিতে কি করার জন্য ওভারকাম করার জন্য যা দরকার তার নাম হচ্ছে রিজনিং আর সেই রিজনিংটাকে সাইকোলজিক্যাল ভাষায় কোহলবার যেটা নাম নিয়েছে সেটার নাম হচ্ছে মোরাল রিজনিং কোহলবার যেটা নাম নিয়েছে সেটার নাম হচ্ছে মোরাল রিজনিং সেটার কি নাম নিয়েছে মোরাল রিজনিং অর্থাৎ কি তখন এই হেঞ্জ এই হেঞ্জ এর মধ্যে কিন্তু তৈরি হয়ে কী একটা জ্ঞানের যদি তার মধ্যে বিচক্ষণতা থাকে তার মধ্যে যদি জ্ঞান থাকে তখন সে একটা সিদ্ধান্ত আসবে যে যাগুলো কেন আমি কিন্তু চুরি করবই হয়ে চুরি করবে সে না হলে সে চুরি করবে নাই দুটা সিদ্ধান্তের মধ্যে যখন সে একটা সিদ্ধান্ত প্রবেশ করবে হয়ে আমি চুরি করব না হলে আমি চুরি করবো না যখনই সে সিদ্ধান্ত প্রবেশ করে গেল তখন কিন্তু সেলো সে হেঞ্জ কিন্তু কি করলো ভূমিকা গ্রহণ করলো তখন হ্যান্স কি করলো ভূমিকা গ্রহণ করছে এটা নাম হচ্ছে ভূমিকা গ্রহণ করা ভূমিকা গ্রহণ করা কাকে বলছে যখন সে একটা সিদ্ধান্ত এসছে কীরকম সিদ্ধান্ত আসছে। হয়ে আমি চুরি করবো নাহলে আমি চুরি করবো নাই দুটার মধ্যে একটা সে কনসেপ্টে কিন্তু চলে আসছে প্রথম যখন তার মধ্যে এই যেটা হচ্ছে ডিলেমা মোরাল ডিলেমা যখন তার মধ্যে অস্থির অবস্থা থাকছে যে আমি চুরি করবো কি চুরি করবো না এইটার নাম যে মোরাল ডিলেমা আর এই কনসেপ্টটা কনসেপ্টটার নাম মোরাল ডিলেমা কেনে হয়েছে কারণ ওই লোকটা ছিল হ্যাঞ্জ ডিলেমা ওই লোকটার নাম ছিল হ্যান্স ডিলেমা সেইখান থেকে এটার নাম আসছে কি এই কনসেপ্টটার নাম হচ্ছে মোরাল ডিলেমা মানে দ্বন্দ্বের তৈরি হয়েছে আর এই দ্বন্দ্বটাকে হাটানোর জন্য দ্বন্দ্বটার অবসান ঘটার জন্য কার দরকার যার দরকার তার নাম হচ্ছে মোরাল রিজনিং তার নাম হচ্ছে মোরাল রিজনিং সেটা একটা কোয়েশ্চেন আছে উনি যে আমাকে প্রশ্ন করলেন স্যার হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মোরাল রিজনিং অ্যান্ড মোরাল ডিলেমা ওকে সো দে আর দেয়ার আর মেজর ডিফারেন্স বিটুইন মোরাল ডিলেমা অ্যান্ড মোরাল রিজনিং দ্যাটস মিন্স মোরাল ডিলেমা ডোন্ট আইডেন্টিফাই দ্যাট হোয়াট শুড আই ডু বাট মোরাল রিজনিং আইডেন্টিফাই ইউ দ্যাট ইউ ডু অনলি ওয়ান থিংস ইট মে বি গুড ওর ইট মে বি ব্যাড অর্থাৎ মোরাল ডিলেমা তোমাকে কিন্তু নির্দিষ্ট করে দিতে পারো না যে তুমি কী করবে কী করবে নাই কিন্তু মোরাল রিজনিং তোমাকে নির্দিষ্ট করে দেয় যে হই তুমি চুরি করো নাহলে তুমি চুরি করো নাই অর্থাৎ মোরাল রিজনিং সেই মোরাল রিজনিং কী করছে আমাদেরকে এটা সিদ্ধান্ত আসতে সাহায্য করছে যে তুমি করবে কোনটা করবে আর কোনটা করবে নাই কিন্তু মোরাল ডিলেমা আমাদেরকে সিদ্ধান্ত আসতে সাহায্য করে নাই কিন্তু আগের অবস্থা কি মোরাল ডিলেমা হচ্ছে আগের অবস্থা অর্থাৎ একটা মানুষের মধ্যে দ্বন্দ্ব তৈরি হবে তারপরে তার মধ্যে তৈরি হবে কিন্তু মোরাল রিজনিং অর্থাৎ সেই মানুষটা যদি ভূমিকা গ্রহণ করে অর্থাৎ কি ভূমিকা গ্রহণ করতে হবে যে যে যত জলদি ভূমিকা গ্রহণ করতে পারে সে কিন্তু তত জলদি তার মধ্যে নৈতিক বিকাশ কিন্তু ঘটে অর্থাৎ কি এই যে মানুষটা এই মানুষটা প্রথমে তার ডিলিমা হলো তারপর সে একটা সিদ্ধান্ত করলো যখন সে সিদ্ধান্ত করলো কী সিদ্ধান্ত করলো ওই চুরি করবো না হলে চুরি করবো না মনে করো চুরি করবো এই সিদ্ধান্তটা নিল যখন সে সিদ্ধান্ত নিল অর্থাৎ তার মধ্যে কী ঘটে হয়ে গেলো নৈতিক বিকাশ কিন্তু হয়ে গেল। অর্থাৎ যার সাহায্যে সে সিদ্ধান্তটা নিতে পারলো যে আমি চুরি করব। কার সাহায্যে নিল মোরাল রিজনিংয়ের সাহায্যে নিল মোরাল রিজনিং মানে কি মোরাল রিজনিং মানে কি তার যৌক্তিক ক্ষমতা

তাহলে কিন্তু তার মধ্যে নৈতিক বিকাশ ঘটিবে না দ্বন্দ্ব তো ঘটে গেল কিন্তু দ্বন্দ্ব ঘটার সাথে সাথে কোনো মানুষ যে মানুষটা যত জলদি সিদ্ধ যত জলদি সে সিদ্ধান্ত নিতে পারে যে আমি কোনটা করবো না করবো না যত জলদি সে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে তার কিন্তু কার সাহায্যে সিদ্ধান্তটা গ্রহণ করছে ওই লজিকের সাহায্যে মোরার লজিকের সাহায্যে মানে দ্বন্দ্ব থেকে তৈরি এবং মোরাল যুক্তি তৈরি হবে সে যুক্তিটা যখন সে দিতে পারছে তখন তার মধ্যে নৈতিক বিকাশটা ঘটছে অর্থাৎ দ্বন্দ্বের অবসান ঘটছে এবং নৈতিক বিকাশের উত্থান ঘটছে বুঝতে পারলে প্রথম দ্বন্দ্ব তৈরি হচ্ছে সে দ্বন্দ্ব থেকে আমি আগের দিন ভালো করে মানে বলে দিয়েছিলাম মনে করো রাস্তায় তুমি রাস্তায় একটা যাচ্ছ সে রাস্তায় একটা দেখতে পাচ্ছ বৃদ্ধ মানুষ রাস্তায় পড়ে আছে কিন্তু তুমি যখন যাচ্ছ তখন তুমি দেখলে যে সেই রাস্তার একটা বৃদ্ধ মানুষকে কি করছে একটা যুবক কিন্তু মারামারি করছে তখন তুমি কিন্তু দেখছো দেখে নিয়ে তোমরা দেখছো যে যুবকটা মানে একটা যুবক বা একটা ছেলে বৃদ্ধ মানুষকে প্রচুর মারছে তখন তুমি কি করলে তুমি চিন্তা ভাবনা করছো যে কেন মারছে বৃদ্ধটার কি কোনো দোষ আছে না যুবকটা যুবকটা এমনি এমনি মারছে তাহলে তোমার মধ্যে কিন্তু দুটো কনসেপ্ট কাজ করছে একটা হয়ে বৃদ্ধটার দোষ আছে না যুবকটা এমনি এমনি মাছি কার দোষ বৃত্তটার দোষ ন যুবকটার দোষ এই যে তোমার মধ্যে যে একটা দ্বন্দ্বের তৈরি হইলো এই দ্বন্দ্বটা কেন তৈরি হয়েছে নিশ্চয়ই তোমার মধ্যে কিছু জ্ঞান আছে তবে এই দ্বন্দ্বটা তৈরি হচ্ছে তোমার মধ্যে যদি কোনো জ্ঞান না থাকলো তাহলে কিন্তু দ্বন্দ্বটা তৈরি হবে না এটা মাথায় রাখতে হবে একটা এক বছরের শিশু সে যদি রাস্তায় ও যদি পাশে থাকে আর একটা লোক যদি মারামারি হয় সে কোনো দিন বলতে পারবে না যে কে কারটা ঠিক তারা নিশ্চয়ই তার মধ্যে অতটা ক্ষমতা অর্জন মানে অতটা জ্ঞানের বিকাশ ঘটেছে যত অতটা মানে মিনিমাম জ্ঞানের বিকাশ যদি না ঘটে তার মধ্যে কিন্তু নৈতিক বিকাশ ঘটবে নাই একটা মিনিমাম হতেই হবে মিনিমাম যে জ্ঞান বা মিনিমাম যে নলেজ সেটা কিন্তু তার থাকা দরকার তবে না সে নিজে নিজে ভূমিকা গ্রহণ করবে অর্থাৎ তখন সে ভাবতে শুরু করে কে কে ঠিক বৃদ্ধটা ঠিক না যুবকটা ঠিক তারপরে সে কী করে তারপরে সে নিজে নিজে ভাবতে শুরু করে নিজে নিজে নিজেভাবে কিছু মানুষ বলে না বৃদ্ধটার দোষ কিছু মানুষ বলে না যুবকটার দোষ এইভাবে সে কনফিউজনের মধ্যে থাকে কখনো কখনও সেই যুব শিশুটা বা সেই ছেলেটা কিন্তু নিজের সিদ্ধান্ত গ্রহণ করতে পারে নাই তখন সে কারো সাহায্য নেই কাউকে জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করে কাকে জিজ্ঞেস করে পাশের কাকুকে জিজ্ঞাসা করে কাকু তো এই একে কেন কে ঠিক তখন সেই কাকুটা হয়তো তাকে বলে দেয় যে না এই ঠিক তাহলে যারা বুদ্ধিমান নয় খুব বেশি বুদ্ধিমান নয় তাদের কিন্তু অপরকে জিজ্ঞাসা করতে হয় কিন্তু যে মানুষগুলো খুব বুদ্ধিমান তারা নিজে নিজেই চিন্তা ভাবনা করে নেয় যে না বৃত্তটাকে কেনে মারছে তাহলে বৃত্তটাকে এই জন্য মারছে অর্থাৎ কি সে কিন্তু আইডেন্টিফাই করে দেয় যে দোষটা কিন্তু যুবকটার অর্থাৎ যখনই সে আইডেন্টিফাই করতে পারলো অর্থাৎ সে কিন্তু ভূমিকা গ্রহণ করলো আর যখনই সে ভূমিকা গ্রহণ করছে তখন কিন্তু জ্ঞানমূলক যে দ্বন্দ্ব সেই জ্ঞানমূলক দ্বন্দ্বের কিন্তু অবসান ঘটে যাচ্ছে আর নৈতিক বিকাশের কিন্তু উত্থান ঘটে যাচ্ছে অর্থাৎ তার মধ্যে নৈতিক বিকাশের উত্থান ঘটলো জ্ঞানমূলক দ্বন্দ্বের অবসান ঘটলো এনি ডাউট মানে হচ্ছে আমাদের আমাদের মধ্যে যে একটা মনের মধ্যে যে একটা দ্বন্দ্ব তৈরি হয় ওই আমাদের নিজেদের একটা বিশ্বাস আর বাইরের যে একটা পরিবেশ সেটার মধ্যে দ্বন্দ্বটা সৃষ্টি হচ্ছে তারপরে যখন সেটা মানে আমরা অবসান ঘটাতে যখন চাইবো সেটা তো আমাদেরকে অংশগ্রহণ করতে হবে তাহলে মানে দ্বন্দ্বটা অবসান ঘটে আমি সেটাই বলতে চাই না হুম একদম অ্যাপ্রো রাইট আমি সেটাই বলেছি ঠিক আছে ওকে এইগুলো হচ্ছে তোমাদের কি বলো না এগুলো একটু দেখে নাও ইংরেজ টার্মগুলো যদি কারো খাতা কলম সামনে আছে একটু লিখে নাও ইংরেজ টার্মটা যদি কারোর সামনে খাতা কলম আছে একটু লিখে নাও এটা যে প্রথমটা অভিডেন্স অ্যান্ড পানিশমেন্ট ওরিয়েন্টেশন প্রথম প্রথম স্তরটা এটা ছটা স্তরের কথা বলেছি না তো এটা প্রথম স্তরটা যে কনভেনশনাল যে কনভেনশনাল যে স্টেজটা তিনটে তিনটে লেভেল বলেছি আমি আর ছটা আমি স্তর বলেছি এইটা এইগুলো হচ্ছে স্টেজগুলো ছটা স্টেজ আর লেভেল তিনটে লেভেল হচ্ছে তিনটা আর স্টেজ হচ্ছে ছটা এই ছটা স্টেজের ইংরেজি ট্যামগুলো একটু ভালো করে লিখে নাও এগুলো আছে কী বলুন শাস্তি এবং কি বাধ্যতামূলকভাবে প্রথম স্তরে শিশুরা কাজ করে এখানে রকম নৈতিক বিকাশ ঘটে না জিরো নৈতিক বিকাশ জিরো প্রশ্ন পড়বে এক প্রথম স্তরে বা প্রথম স্টেজে শিশুর মধ্যে কি নৈতিক বিকাশ ঘটে তোমরা বলবে জিরো কোনো রকম নৈতিক বিকাশ ঘটে নাই শুধুমাত্র পানিশমেন্টের জন্যে পানিশমেন্টের কারণে শিশুরা ন মানে নীতিগত আচরণ করে নাহলে শিশুরা রকম নীতিগত আচরণ করবে নাই চার থেকে দশ বছর পর্যন্ত না শিশুগুলা শিশুদের মধ্যে রকম নৈতিক বিকাশ ঘটে না জিরো জিরো নৈতিক বিকাশ শুধু কি শাস্তির হয়ে আর বাধ্য হয়ে কিন্তু তারা কিন্তু কি করে নৈতিক আচরণ করতে বাধ্য হয় ঠিক আছে দু নম্বরটা দেখো এক নম্বর হলো পানিশমেন্ট এক দু নম্বরটা দেখো দু নম্বরটা কী হচ্ছে ইন্ডিভিউলিজম ইন্টু ভি ইন্ডিভিজুয়েল ইন্টু ভিডিউলিজম এক্সচেঞ্জ পার্সোনাল রিওয়ার্ড ওরিয়েন্টেশন মানে কি আমি বলেছি এটা কী বলেছি তুমি আমার পাটা একবার চিমটি কাটে দিয়েছো আমি তোমার হাতটা একবার চিমটি কাটে দেবো তুমি একবার কলম কলমটা আমার ভেঙে দিয়েছো আমি তোমার কোনটা আমি তোমার খেলনাটা ভেঙে দেবো অর্থাৎ কে দেখো এখানে লেখা আছে টিট ফর ট্যাট মিউচুয়াল এক্সচেঞ্জ ঠিক আছে তুমি যদি আমাকে এক টাকা চুরি করো আমি তোমার এক টাকা চুরি করবো তুমি যদি আমার দাঁতটা ভেঙে দিয়েছো তাহলে তুমি আমি তোমার নাকটা ভেঙে দেবো অর্থাৎ কি পার্সোনাল মানে এক্সচেঞ্জ বুঝতে পারছ চলো এই দুটো লেখা হয়েছে নেক্সট দেখো সেটা এটা তো হয়ে গেল এটা হয়েছে এটা দেখো দেখতে পাচ্ছ বোর্ডটা এটা তিন নম্বর স্তর দিস ইজ বোর্ডটা কি দেখা যাচ্ছে দেখো এগুলো লিখে লাও ইন্টারপার্সোনাল রিলেশনশিপ মানে এখানে কী এখানে হচ্ছে এই স্টেজটায় শিশুরা কী চায় নিজের মতন সবাই যেন তাকে ভালো বলে এই বয়েসে যদি তুমি গুড বয় গুড গার্ল হনেস্ট বই হনেস্ট গার্ল ইন্টেলিজেন্ট বই ইন্টেলিজেন্ট গার্ল ইন্টারপার্সোনাল রিলেশনশিপ গুড বয় গুড গার্ল নাইস বয় নাইস গার্ল হ্যাঁ অনেস্ট বই হনেস্ট গার্ল তুমি প্রশংসা করো প্রচুর প্রশংসা করো তাকে বাহ সাবাস সাবাস তুমি ফার্স্ট হয়ে এসেছ এগুলো কিন্তু সব এক্সামে আসবে নম্বর ফোর যেটা হচ্ছে সেটা হচ্ছে মেনটেনিং দ্য সোশ্যাল অর্ডার ল অ্যান্ড অর্ডার এটা একটু ভালো করে বুঝো ল এন্ড অর্ডারটা ল অ্যান্ড অর্ডার কী হয়েছে জানো মানে আমরা সমাজের নিয়মের বাইরে কোথাও যেতে পারবো না নিয়মে যতটুকু আছে সে তার মধ্যে আমরা সীমিত কানুন ওর ল এন্ড অর্ডার রুলস আর রুল রুলস দে ক্যানট বি ব্রোকেন আমরা নিয়মের বাইরে যেতে পারবো না চার নম্বর স্তর বলে দিয়েছি এগুলো এক্সাম আসবে লিখে লাও মেনটেনিং দ্য সোশ্যাল ল অ্যান্ড অর্ডার চার নম্বরের স্তর সমাজের নিয়মের বাইরে আমরা কোথাও যেতে পারবো না কনস্টিটিউশন নিয়মের বাইরে সমাজ মানে কি সমাজ মানে এই যে কোনো সমাজের কানুন সেগুলো ধর্মীয় নিয়মের বাইরে আমরা কোথাও যেতে পারবো না কনস্টিটিউশন নিয়মের বাইরে আমরা কোথাও যেতে পারবো না মেনটেনিং দ্য সোশ্যাল অর্ডার এন্ড ল হবু হবু কোয়েশ্চেন তোমাদের সিটেটে কপি হয় এগুলো লিখে নাও

দেখে নাও হম এটা হয়ে গেছে ফাইভ আর সিক্স নাকি বাকি আছে ত্রিপুর রয়েছে ফাইভ সিক্স নাও পাঁচ নম্বরের স্তর ছ নম্বর স্তর পাঁচ নম্বরের স্তরে কি বলেছি আমি পাঁচ নম্বরের স্তর বলেছি যে এর মধ্যে আমরা সামাজিক সোশ্যাল কন্ট্রাস্ট ওরিয়েন্টেশন ইন্ডিভিজুয়াল ফাইটস সমাজের বাইরে যেতে পারবে না সমাজেই হচ্ছে আমাদের মানে যেগুলো সমাজ মানবে ওর বেশি আমরা কিছু করতে পারবো না সমাজের কথায় আমাদেরকে মেনে নিতে হবে লিখে নাও সোশ্যাল কন্ট্রাক্টস ইন্ডিভিজুয়াল রাইটস এগুলো হুবু হুবু কোয়েশ্চেন পড়বে যে সোশ্যাল কন্ট্রাক্টস অ্যান্ড ইন্ডিভিজুয়াল রাইটস কোন স্টেজ তখন তোমরা বলতে দেবে স্টেজ ফাইভ স্টেজ ফাইভ স্টেজ ফাইভ এগুলো সমাজের আইনের সমাজের সোশ্যালের যে নিয়ম সে আমাদের সোশ্যালের নিয়মের বাইরে কিন্তু আমরা যেতে পারি নি কনস্টিটিউশন কনস্টিটিউশনের রুল রেগুলেশনের বাইরে কিন্তু আমরা যেতে পারি না দাঁড়া হ্যালো হ্যাঁ আর তো পাঁচ মিনিট ওয়েট কর হ্যাঁ হ্যালো হ্যাঁ বলো বিকাশ নকিয়া কি বলছিলেন হ্যাঁ স্যার আমি বিত Patna মটা স্টেজে তোকে ইংলিশে কি বল denn এটা রাখো बिकॉज তোমরাকে দেখতে পাচ্ছ না ব্ল্যাকবোর্ডটা এই বোর্ড স্যার লেখাটা স্পষ্ট দেখাছিনা মানে জাস্ট সাব সাব আজ আমি লিখে দিচ্ছি লিখে দিলে দেখতে পাবে না বলি দেবো বলো ওকে বলি দিও সোশ্যাল কন্ট্রাক্টস এন্ড ইন্ডিভিজুয়াল রাইটস সোশ্যাল কন্ট্রাক্টস কন্ট্রাক্টস এন্ড ইন্ডিভিজুয়াল রাইটস আমি ডিসকাস করে দিয়েছি অলরেডি আর বোঝার আর কিছু নেই সবকিছু বোঝানো হয়ে গেছে ছ নম্বরটা একটু দেখে নাও এটা সুন্দর করে বুঝে দিয়েছি ছ নম্বরটা আশা করি কারো কোনো অসুবিধা থাকার নাই ইউনিভার্সাল ইথিক্যাল প্রিন্সেস দেখতে পাচ্ছো দেখো যেটা বলে দিলাম কত সুন্দর লিখে আছে দেখো ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সেস সর্বজনীন বিবেক সর্বজনীন বিবেকের দ্বারা পরিচালিত হয় আমরা কেউ নই সর্বজনীন বিবেকের দ্বারা পরিচালিত আমরা কেউ নই আমাদের মধ্যে ওই কত ক্ষমতা নেই যে আমরা আমাদের দেশের জন্য আমরা যা খুশি তা করবো সংবিধানের বিরুদ্ধে গিয়ে অত বড় ক্ষমতা আমাদের মধ্যে নেই হয়েছে কমপ্লিট সবাই লিখে এখান থেকে আর কিছু পড়বে না বাবা প্রশ্ন একটা প্রশ্ন পড়বে সেটা আমি লিখে দিচ্ছি এটা একটু লিখে নাও যদি কোনোদিন বলে যে দাঁড়াও একটু সাইড করে দিই এইটা পড়তে পারে সেটা প্রশ্নটা হচ্ছে যে এই যে হলবার্কের যে নথি বিকাশ এটা কি বলোনো জেন্ডার কোন জেন্ডারকে মানে রিসার্চ করে লেখা হয়েছে হ্যাঁ হ্যাঁ তাহলে এটা জেন্ডার বেস্ট বলে ডি বেস্ট তাহলে এটা জেন্ডার বেস্ট মানে জেন্ডার বেস্ট মিন্স কী বলব আমরা এটা কি করেছে লিঙ্গ ভেদাভেদ দেখানছে এখানে যদি বলে জেন্ডার ব্যাস্ট থিওরি কোনটা বটে পেঁয়াজেরটা বটে ভাইগোর বটে কলবার্গের বটে না চমস্কির বটে তার জেন্ডার বেস্ট থিওরি কোনটা বটে কলবার্গের মোরাল ডেভেলপমেন্টটা হচ্ছে জেন্ডার ব্যাস্ট থিওরি বুঝেছ বুঝ বুঝতে পেরেছো জেন্ডার বেস্ট থিওরি কোনটা বটে জেন্ডার মানে হ্যাঁ এটা কিন্তু এখান থেকে যতটুকু পড়ান দিলাম যতবার সি ট্যাটে বসবে যতবার জেটেটে বসবে যতবার বেঙ্গল ট্যাটে বসবে যদি কোহলবারকে নৈতিক বিকাশ থেকে কোনো প্রশ্ন পড়ে যতটুকু আমি পড়ে দিয়েছি ইয়ার বাইরে একটা এমসি কেউ কিচ্ছু হতে পারে নাই জাস্ট নিজের বিশ্বাসটা রাখো ক্লাসটা শেষ করে দেবো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো দেখে নাও এর বাইরে যদি কোনো প্রশ্ন হয় আমাকে মেসেজ করবে কল করবে না হ্যাঁ বিশ্বাস করো এর বাইরে একটা কোয়েশ্চেন হতে পারে একটাও কোয়েশ্চেন হতে পারে আর যিনি জিজ্ঞেস করেছিলেন উনাকে বলছি দেখো বাবা বিশ্বাস রাখো বিশ্বাসে জগৎ চলে যদি বিশ্বাস করো তাহলে একটা পাথরও শিবই যদি বিশ্বাস না করো তাহলে একটা শিব কিন্তু পাথর হয়ে যায় সুতরাং বিশ্বাস রাখো সব ক্লাস ঠিকঠাকভাবে পড়ানো হবে ক্লাসটা কমপ্লিট হতে দিয়ে সব কনসেপ্ট কনসেপ্ট ক্লিয়ার হইলে তো তাহলে আমার কনসেপ্টটা হ্যাঁ বলো আর আহ question টা করার আগে আমি একটা কথা বলছি আমাদের তো সঠিক জিনিসটা তো জানতে হবে তো জানার মাধ্যমেই তো জ্ঞান তাহলে যে কোনো জিনিস যদি confusion থাকে বা কোনো জায়গায় অবশ্যই বলবে দেখো না 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 দেখো একটা কথা বলি তোমাকে আমি জানো দেখো আমি আপ আপনারা যেটা প্রশ্ন করবেন আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব যদি সেটা আমার কাছে জানা থাকে খুবই ভালো

তো টাকা চুরি করার কো হেনসের বিচার হচ্ছে বিচারে হেনসের কুকি তার আবেদন জানাচ্ছে জয় সাহেবের কাছে জয় সাহেব দেখতে যে একটা মহৎ কাজের জন্য হেনস চুরি করেছে অতএব হেনসের চুরিটা ক্ষমা পক্ষে যাওয়া উচিত হুম তাহলে হেনসের এই মোরাল ডেভেলপমেন্টটা কোলবারকের কোন স্টেজে বিলং করছে এটা আমাকে জানতে ইচ্ছা হচ্ছে মানে

কিন্তু তুমি একটা চার নম্বর স্তরে পড়তে পারো একটা কি না কিন্তু যদি তুমি ভালো করে দেখো তাহলে কিন্তু ছ নম্বর পড়ে যাবে সে নীতি নিয়মের বিরুদ্ধে যে চুরি করেছে সেটা কিন্তু ছ নম্বর স্তরের মধ্যে পড়ে যাবে ঠিক আছে কিন্তু যদি আমি একটু ভালো করে ভাবো তাহলে সেটা চার নম্বরের স্তরেও পড়বে কখন পড়বে যখন সে চুরি করতে ভয় পাচ্ছে যে না চুরি করবো না সমাজে আইন আছে কনস্টিটিউশন আছে কিন্তু ফাইনালি যদি তুমি দেখো তাহলে সেটা কিন্তু ছ নম্বর স্তরে পড়বে যে কিন্তু সে জানে যে চুরি করলে আমার কিন্তু শাস্তি হবে তার মধ্যেও যখন সে চুরি করছে তাহলে সেটা নিজস্ব বিবেকের দ্বারা চুরি করেছে অর্থাৎ সে জানে যে আমার চুরি হবে মানে চুরি করাটা মহাপাপ আমার শাস্তি হবে আমার অন্যায় হবে তবু সে ওই কাজটা করেছে কিসের জন্য করেছে সার্বজনীন বিবেক তার মধ্যে কাজ করেছে সার্বজনীন বিবেক কী তার তার স্ত্রীর জীবনটা আছে সবচাইতে দামি তার কাছে তাহলে এই কনসেপ্টটা যখন আমরা বলবো তখন তারা সেটা কিন্তু ছ নম্বর স্তরের মধ্যে বিলং করছে সে তার বাঁচানোর জন্য যে চুরিটা করেছে কিন্তু যখন সে ভাবিছিল যে আমার শাস্তি হবে আমি করবো না তখন কিন্তু সেটা চার নম্বর স্তরে কিন্তু ফাইনালি সেটা বিলং করছে ছ নম্বর স্তরে বলো আর কিছু আর কিছু শুনতে পাইলে আমি কি বললি হ্যাঁ হ্যাঁ শুনতে পাইলাম মানে সে জানে চুরি করলে আমার শাস্তি হবে তবু সে চুরি করলো তার মানে কি সে নিয়ম নীতি সংবিধান সবার উপরে যে চুরিটা করলো কি না চো না মনে উ এইটা জিনিস তারা সর্বজনীন বিবেকের দ্বারা কাজ করেছে যে আমার জীবনটা সবার দামি আমার স্ত্রীর জীবনটা সব বেশি দামি কি সে আমাকে শাস্তি দিক চুরি দিক যাই হোক না কেন কল্যাণ হয় নীতি আমি একটা গ্যারান্টি তোমাদেরকে দিয়ে দিচ্ছি যতটা পোড়ানো হয়েছে যদি একটু মানে সময় থাকে তাহলে রিডিং পড়বে তোমার যে যার কাছে যাব আছে দেখবে আমি যেরকমভাবে পড়াচ্ছি একটু ম্যাপ মানে মেজর যে কনসেপ্টটা তোমাদের কিন্তু সবার কাছে ক্লিয়ার আছে তুমি যে প্রশ্নটা করলে আমাকে তুমি নিজে 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 ভাবলেও তুমি এটা পারি যে কারণ আমি সেভাবে বলেছি যে যখন তুমি সর্বজনীন বিবেকের দ্বারা পরিচালিত হবে যখন তুমি রুল রেগুলেশন সংবিধানের নিয়ম আইন সবার উপর যে কোনো কাজ সম্পাদিত করবে তোমার মধ্যে তুমি নিজের জীবনের ভয় করবে নাই তুমি কোনো শাস্তি বোধ করবে না তোমার যা খুশি হয়ে যাক না কেন কিন্তু তোমার যেটা মন বোঝে তুমি তা করবে সেই রকম কাজে যখন তুমি অংশগ্রহণ করবে তখন আমরা বলতে পারবো তার মধ্যে কি তার মধ্যে কিন্তু ষষ্ঠতম বিকাশে সে ষষ্ঠতম নৈতিক বিকাশে সে অংশগ্রহণ করেছে বা ষষ্ঠতম বিকাশে সে পৌঁছানছে এই জিনিসটা আমি বুঝিয়েছি তাহলে এই কনসেপ্ট থেকে তুমি যদি একটু নিজে নিজে ভাবতে

পরের দিন হবে পরের দিন পড়বো আমরা আজকের টপিক সমান তুমি 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 আজকে আমরা রান্না করলাম চপ ঠিক আছে তুমি চপের মেটেরিয়ালস জিজ্ঞেস করো আমাদের এখনো মিষ্টি হয়েই নাই হ্যাঁ আগে মিষ্টিটা রান্না করি তারপর মিষ্টি বলবো কন্টেন্ট কি চপ নিয়ে প্রশ্ন করো যে স্যার চপটা স্বাদ কীরকম হইলো ঠিক আছে আর কোনো ওরিয়েন্টেড কার কোনো প্রশ্ন আছে আর কোনো প্রশ্ন আছে কারো আচ্ছা দাঁড়াও কি ঠিক আছে আচ্ছা যেটা বলছিলাম ক্লাস রেকর্ডেড আগেরটা করা আছে আমার কাছে কিন্তু ভিট অডিওটা হয়েছিল না ক্লাস রেকর্ডেড এটা আমি করলাম আরে তোমাদের ইউটিউব চ্যানেল আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে নয় জানো তো ওই ইউটিউব চ্যানেলে কিন্তু প্রাইভেট করে দেওয়া হবে তোমরা পাই যাবে রেকর্ডেড ক্লাস যাদের অসুবিধা হচ্ছে ক্লাস করতে তারা কিন্তু ভিডিও পেয়ে যাবে আর যদি কারো ফিজ কেউ ফিজ এখনও বাকি আছে ইমিডিয়েটলি ফিজ কিন্তু পেড করবেন হুম সেটা আমি বলে দিলাম যদিও আপনারা যথেষ্ট মেচোর অবু শিক্ষক শিক্ষিকা আপনাদের বলা তার আপনারা নিজেরাই বুঝেন তবুও একটু আমি জানিয়ে দিলাম যদি কারো ফিজ বাকি থাকে তো হ্যাঁ আজকের ক্লাস এই পর্যন্ত নেক্সট পরের দিন ক্লাস হবে কার আপনাদের কথাটাই মাথায় রাখব উনি বললেন যে কোয়েশ্চেন আনসার আলোচনাটা ক্ষেত্রে সেটা আমি চেষ্টা করছি হ্যাঁ ঠিক আছে কার কোনো ডাউট নেই তো আর ঠিক আছে ঠিক আছে আজকে এই পর্যন্ত হ্যাঁ ঠিক আছে